দিলাম চলেন আপনার যে দলিল দোবার আগে রেকর্ড দোবা যাক আমরা বছরে একবার করে নবী দিবস পালন করি বছরে কয়বার একবার এটা যদি শরীয়তে বেদাত হয় এটা যদি শরীয়তে হারাম হয় এটা যদি শরীয়তে সবচাইতে ফুজুল খরচা হয় আমরা বছরে করি একবার আল্লাহর দিকে তাকিয়ে রাখো বছরে 52টা সপ্তাহ আর প্রতি সপ্তাহে সোমবার আছে তাহলে বছরে 52 সপ্তাহ আমরা বছরে একবার করে নবী দিবস করি ও দাড়িওয়া টুপিওয়ালা আহলুল হাদিসের দলেরা তোমরা আমাকে গালি দাও কিন্তু আমরা বছরে একবার করে নবী দিবস করি তোমার স্রষ্টা আমার স্রষ্টা মহান আল্লাহ আল্লাহ তো বছরে 52 বার আমার নবীর নাম স্মরণ করে সোমবার যখন আসে আবুল আহাবের কবরে আযাব কি আল্লাহ মাফ করে দেয় বছরে একবার করলে যদি আমরা হারাম খোর জাহান নামে হই আল্লাহ তো বছরে একবার নয় 52 বার করে তাহলে আমাদেরকে জাহান্নামে দিতে গিয়ে আল্লাহর বিচারকে আপনি অপছন্দ করেছেন আর যারা আল্লাহকে অপছন্দ করে ভালো লাগে না মেনে নেয় না এরা তো 73 নম্বরের ভিতরে 72 নম্বর দল এদের ভিতরে নামাজ থাকবে এদের ভিতরে রোজা থাকবে হজ থাকবে যাকাত থাকবে তসবিহ তেলাওয়াত সব থাকবে কিন্তু ফাঁকা জায়গায় পেলে নবীর আওলাদ ফাঁকা জায়গায় পেলে আহলে সুন্নাত আল জামাত ফাঁকা জায়গায় পীর মশাইকে যদি পায় এরা হোসাইনের মতো হত্যা করবে করবে আমি আপনার কাছে বলছি বছরে একবার করে আমরা নবী দিবস করি কিন্তু আল্লাহ তো বছরে 52 বার করে তাই আল্লাহ আমাদের স্রষ্টা নবী আমাদের শিক্ষক রাহবার তাই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তখন নবীর শানে সোমবারে কবরে আযাবকে মাফ করে দেয় আমরা ওখান দিকে তাকিয়ে বছরে একটা বার হলে কাজ কর্ম ছেড়ে দিয়ে নবীর মহব্বতে দিবস পালন করার উদ্দেশ্যে আজকে আমরা শান্ত হয়ে বসেছি আমরা বসেছি একবার আল্লাহ বসে দেখা যায় 52 বার তাহলে আল্লাহটা যদি ঠিক হয় আমাদেরটা ভুল আর আমাদেরটা যদি ভুল হয় আল্লাহটা হবে ঠিক কিন্তু আল্লাহর বান্দা জেনে রাখো ফুরফুরা দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন হাদিস ইজমা কিয়াস এবং আল্লাহ এবং রসুলের পথ ও মত মেনে চলে তবে আমরা যেটা করি এটা এজিদের চোখে বললেন আসমা আসমান আগে তৈরি না আপনি আগে তৈরি অলজিবালা পাহাড় আগে তৈরি না আপনি আগে তৈরি অল আরদা মাটি আগে তৈরি না আপনি আগে তৈরি আল্লাহর নবী বললেন ইয়া জাবের হে জাবের আল্লাহ তাআলা কদ খলক কবল আল আশিয়া নুরা নবিয়া তামাম পৃথিবী সৃষ্টি করার বহু পূর্বে ডান দিকে তোমার নবী মুহাম্মদ সাল্লামকে আমার আল্লাহ আগে সৃষ্টি করেছিলেন তাহলে জন্মদিবস আমরা করিনি কেন নবী কবে হয়েছে একমাত্র আমার আল্লাহ জানে মৃত্যু দিবস আমরা করিনি করিনি আমার বয়স হলো ধরে নেন 34 বছর বয়স আমি 24 পরগনা সুন্দরবন এলাকায় জন্ম হয়েছিলাম তখন কিন্তু আমরা এত আনন্দ পাইনি কিন্তু আপনাদের এখানে এসেছি এক ঘন্টা হয়েছে এটা আমার জন্ম নয় এটা হলো আগমন 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 তাই জন্মতে মানুষ যত না খুশি হয়েছে আগমনে আপনারা আমরা প্রত্যেকে খুশি হয়েছি আল্লাহর নবী দুনিয়াতে দুনিয়াতে তামাম পৃথিবীর সবার আগে সৃষ্টি করেছিলেন আমার নবীকে যতটা না ফেরেশতা খুশি হয়েছে আর মক্কা শরীফে মা আমিনার গর্ভ অবলম্বন করে 12 তারিখে সোমবারে সুবে সাদিকে যখন মক্কায় আগমন ঘটেছিল তামাম পৃথিবীর মানুষ খুশি খুশি হয়েছিল তাই মৃত্যু দিবস আমরা পালন করি না জন্ম দিবস আমরা পালন করি না নবীকে পেয়েছি ওটা জন্ম নয় ওটা হলো আগমন আগমন আল্লাহর কোরআনে দলিল দেওয়া যাক আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কুলবি ফদলিল্লাহ হে বান্দা তুমি জেনে রেখে দাও সবচাইতে বড় নিয়ামত আর ফদল যখন তোমরা পাবে ফাবিজা আলিকা ফালিয়া প্রভু তোমরা সেই দিন আনন্দ করবে শুক্রবারে ঈসা মুসা দাউদ আইয়ুশাই জাকারিয়া লূত ইব্রাহিম তাম পৃথিবীর মানুষ নবী এসেছে মুহররমে 10 তারিখে শুক্রবারে আল্লাহ রসুল এসেছে বারে রবুল আউয়াল সোমবার পৃথিবী সৃষ্টি হয়েছে শুক্রবারে 10 তারিখে মুহররমে পৃথিবীর নবীরা চলে গেছে শুক্রবারে 10 তারিখে মুহররমে কিন্তু ওদের চাইতে আমার নবী হলো সবচাইতে
সবচাইতে বড় ফদল, সবচাইতে বড় করুণা, সবচাইতে বড় রহমত। আর কোরআন বলেছে যেই দিন তোমরা সবচাইতে বড় রহমত আর করুণা পাবে, ভাবি জালিকা ফালিয়া প্রহু, তোমরা ওই দিন আনন্দে প্রশংসা করবে। তাই পৃথিবীর নবীরা শুক্রবারে 10 তারিখে মহরম এসেছে, ওদের চাইতে আমার নবী সবচাইতে বড় রহমতের নবী। তাই বড় রহমত যেই দিন পেলাম আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী, ওই দিন আমরা আল্লাহ তসবি নিয়ে আনন্দে বসে গেলাম। আর একটু জোরে, প্রতিটা আমাদের দলিল আছে, কোরআন থেকে বলছে, হাদিস থেকে বললে বলবো জয় হাদিস, ও বলে ভুল হাদিস, মানে কথা বলছে আপনাদের এলাকায় কোন একটা জোকার, জোকার অনেক টাকা আয় করেছে, নেশে কেনে হেনে দিলে, তা জোকার মারা যাবার সময় বলছে ছেলেরা সবাই চলে এসো, সবাই চলে এসছে, বাবা ওই নিমদিগির ওখানে আমার 5 বিঘে জমি আছে, তোমার জানো না, বলছে খাতা নিয়ে এসো, চট করে খাতা নিয়ে এসে বলছে কোন জায়গায়, বলছে মুখ একদম সব লিখে নিয়েছে, বলছে বাবা 5লার পাশে আমার 6তলা যে দোকান, 6 কামরা যে দোকান করা আছে, দোকানটা আমার, বলছে লিখ 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 লিখ, বাপ এত টাকা হয় করেছে আমরা জানিনি তো, ভালো করে বুঝবে, লিখে নিয়েছে খাতা ভর্তি, বাবা ট্রেন স্টেশনের পাশে যে ফ্ল্যাটটা আছে 3তলা নতুন, আমি তোমাদের জানাইনি, ওটা তো আমার ফ্ল্যাটটা, লিখো লিখো লিখো, লিখে নিয়েছে। তারপরে বাপ একটুখানি কাঁত এদিকে ওদিকে হয়, ছেলের হচ্ছে মাথা সোজা কর, আরো মাল পাওয়া যাবে, মাথা সোজা কর, কারণ মাল তো আসতেছে, মাথা সোজা করে বলে খোকা একটা কথা বললো বলে একটু নেড়ে চেড়ে উঠেছিলাম, একটা কথা বলবো, বলছে আপা বলো বলো বলো, জানে মাল তো পাবো, চট করে বলছে বাবা ব্যাংকে থেকে 26 কোটি টাকা সুদ নিয়েছিলাম, বলছে এই দেখো আব্বা ভুল ভুগতেছে, আজ মনে এসে গেছে, তাহলে আগে ছিল কি মাল আসছিল, আগে মাল আসছিল তখন কিন্তু বাপ ভুল বকেনি ঠিক বকছিল, আর যেই এবার মাল চলে যাবে 26 কোটি টাকা দিতে হবে সুদ সহ, তখন বলছে আমার বাপ ভুল বকছে মানে মারা যাবে, কথা বুঝতে পেরেছেন? যখন আমরা কোরআন থেকে দলিল দেই, হাদিস থেকে দলিল দেই, তখন বলে ঠিক 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 ঠিক, লেখ লেখ ঠিক বলছে, ঠিক বলছে হুজুর, ভালো ভালো। আর যেই নবীর পক্ষে যখন দলিল দেই তখন বলছে জাল হাদিস, ভুল বলছে, বলে না। আচ্ছা এ সন্তান যেমন চিটিংবাজ, আর এ নবীর উম্মত যেটা আছে এ চিটিংবাজ না, ভালো পাকা চিটিংবাজ, বুঝলেন না, পাকা চিটিংবাজ, খুব কঠিন, এদের পিছনে নামাজ হবে না, এদের সঙ্গে সালাম করা চলবে না। আমি কোরআন থেকে দলিল দিচ্ছি, গল্পটা বলে নেই, কেন আমার চোখ আছে ভাই, চোখ চলছে, আপনাদের সঙ্গে গল্প করছি, আমার চোখ চলছে, এদের সঙ্গে সালাম করা চলবে না, এদের সঙ্গে বিয়ে শাদি চলবে না, এদের সঙ্গে দেন লেন এত্তেবা ভালোবাসা কিছুই চলবে না, এমনকি বিবাহ শাদি হবে না, শুধু তাই না, মারা গেলে মাটি পর্যন্ত ধোয়া যাবে না। এ হাফেজ সাহেব আছে এখানে, আমি কোরআনের আয়াত পড়বো, আর হাফেজ সাহেব যদি বলে হ্যাঁ হুজুর ঠিক বলছো, তাহলে আপনাদের বিশ্বাসটা আরো জাগবে, কথা বুঝতে পেরেছেন, বিশ্বাসটা। আল্লাহু আকবার, আল্লাহ, হাদিসটা বুখারী শরীফে আছে, আল্লাহ নবীর কাছে একটা সাহাবা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, রাসূল বললেন হ্যাঁ আমার আব্বা কি ভালোবাসে, রাসূল বলছেন না, হুজুর আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার আব্বা আপনাকে ভালোবাসে না, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ ইবা আব্দুল্লাহ ওবাই ইবনে সলুল। হাদিসটা বুখারী শরীফে আছে, পৃথিবীতে 100 যদি মাওলানা থাকে, 100 ভিতরে 100 মাওলানা বলবে কোথাটা সত্য সত্য, ওবাই ইবনে সলুল, আব্দুল্লাহ ওবাই ইবনে সলুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সন্তান বললেন হুজুর আমার আব্বা জানের কবরে কাছে গিয়ে একটু আপনি জানাজা নামাজ পড়িয়ে দেবেন, লাশটা সামনে রেখে আপনি জানাজা নামাজটা সেরে দেবেন। দয়ান নবী আবু বাক্কারকে সঙ্গে করে নিয়ে উবাই ইবনে সলুলের জানাজা নামাজ পড়তে চলেছে, জানাজা পড়া যাবে কিনা, আল্লাহ নবী যখন জানাজার ময়দানে গিয়ে নামাজটা শুরু করবে, ইলা সাহামাতি উদুনাইহি, হাত উঁচু করেছে তাকবীর মারবে, জিব্রিল এসে বললেন ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালামা, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজটা বন্ধ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজটা বন্ধ করেন,
নবী বললেন কাইফা হালুকা, আমি কি কারণে বন্ধ করব, জবাব দাও, আমি তো জানাজা নামাজ পড়তে এসেছি। আমি নবী বললাম তিনটে কাজে তোমরা দেরি করবে না, বালঘমিও সল্লো না, নামাজের সময় হলে তাড়াতাড়ি নামাজ পড়তে চলে যাও। আল্লাহ নবী বলেছেন আন্নাল মার আতা ইজা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন বিবাহার উপযুক্ত হয়ে যাবে তাড়াতাড়ি তাকে বিবাহার ব্যবস্থা করে দাও। আল্লাহ নবী তৃতীয় নম্বরে বললেন অমাইতিনা, কোন ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায় ওই ব্যক্তি জানাজা দেওয়ার জন্য ব্যস্ততা হয়ে পড়ো, তাহলে আমি তো জানাজার জন্য ব্যস্ত হয়ে চলে এসেছি, আমি কেন নামাজ পড়াবো না? জিবরিল তুমি কেন আমায় বলে দাও? জিবরিলের পালকে ডানার ভিতর দিয়ে এবারে চিঠি বার করে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যা জানাজা পড়াচ্ছেন এনার ছেলে আপনার পক্ষে, কিন্তু ওবাই ইবনে সলুল এর কারণে ইসলামের ছেলেরা মুসলমানের বাচ্চারা বিভক্ত হয়ে গেছে, এর কারণে এলাকার মতানৈক্য দোলাদলি, কেউ আবু জাহেলের পক্ষে কেউ আপনার পক্ষে হয়ে গেছে। এইরকম মোনাফেক যিনি ধর্মের ভিতরে ক্ষতি করে এই ব্যক্তি মারা গেছে, আপনি জানাজা নামাজ পড়বেন না? জিবরিলকে জিজ্ঞাসা করলেন প্রমাণ? আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিন ঘুম্মাতা আবাদা, এই আমার হাবিব তোমাকে জানিয়ে দি তামাম পৃথিবীর মানুষ মারা গেলে তাদের জানাজা নামাজ তুমি পড়বে, তবে যারা ইসলামের শত্রু মতানৈক্য আর দুনিয়াতে দোলাদলি বিভক্ত করে দেয় ওই রকম মোনাফেক যারা মারা যাবে আপনি তাদের জানাজা নামাজ পড়তে পারবেন না। হে আমার জামা যুবকেরা, আজকের টুপিওয়ালা দাড়িওয়ালা, কেউ বলছে নবী নূর, কেউ বলছে নবী মাটি, বিভক্ত করাচ্ছে না করায় না, কেউ বলছে দেখা যায় সালাম কিয়াম করা যাবে, আবার কেউ বলছে করা যাবে না বিভক্ত করায়, আবার কেউ বলছে জশনে জুনুসিদে মিলাদুন নবী করা যাবে, আবার কেউ বলছে করা যাবে না, ওদের জন্য তো সমাজে বিভক্ত তৈরি হচ্ছে। আল্লাহর কোরআন ওদের দিকে তাকিয়ে বলেছেন ওয়ালা সল্লি আলা আহাদি মিন উম্মাতা বাদা, যারা আমার নবীকে আলাদা করে দিতে চায় ওরা মারা গেলে ওদের জানাজা নামাজ পড়া চলবে না। জিবরিল বলে চলে গেল, নবী আমার জানাজা নামাজ পড়ালেন না, চুপ করে দাঁড়িয়ে আছেন। ওরা কবরে লাশটা নিয়ে যখন নামিয়ে দিল নবীর মনটা খারাপ, যেহেতু নবী আমার উম্মাতের দরদি, নবী আমার উম্মাতের কাণ্ডারি, কবরের ধারে নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ জিবরিলকে দিয়ে দ্বিতীয় নাম কোরআনের আয়াত নাজিল করে দিলেন, জিবরিল চলে যাও আমার হাবিবের কাছে এই আয়াতটা শুনিয়ে দাও। জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এ জানাজা পড়তে হারাম করে দিয়েছে, আপনি কবরের ধারে দাঁড়িয়েছেন, দেখেন কোরআন বলেছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, এইরকম মুনাফিকের কবরের ধারে দাঁড়ানো চলবে না। আল্লাহ নবী একটু সরে দাঁড়ালেন, আবার জিবরিল চলে গেল, নবী আমার কবরের কাছে গিয়ে একটু দোয়া দরুদ পাঠ করবে। আল্লাহ জিবরিলকে তৃতীয় নাম্বার পাঠিয়ে দিলেন, জিবরিল কোরআনের আয়াত নিয়ে এসে বললেন ইস্তাগফিরিল্লাহুম আও লা তাস্তাগফিরিল্লাহুম, আপনি মুনাফিকের জন্য দোয়া দরুদ কিছুই পড়বেন না। জিবরিল বলে চলে গেল, আবার নবী আমার কবরের কাছে গিয়ে ইয়া রাবি ইয়া দাই হাত তুলে আবার দোয়া চাইবে। আল্লাহ জিবরিলকে আবার পঞ্চম নম্বরে পাঠিয়ে দিলেন, জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন ইন তাস্তাগফিরিল্লাহুম সাবঈনা মাররাতান, আমার আল্লাহ বলে দিয়েছে মুহাম্মদ যদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 70 বার যদি কান্নাকাটি করে দোয়া চায় আমি আল্লাহ দোয়া কবুল করব না, কেন মুনাফিকের পক্ষে আমি নেই, ও জানাজা পড়া হারাম করে দিলাম, ওয়ালা তাকুমালা কবরিহি ওর কবরের কাছে দাঁড়ানো হারাম করে দিলাম, ওর জন্য দোয়া দরুদ পড়া হারাম করে দিলাম, ইনতাস্তাকে ফিরিল্লা ঘুম সাবিনা মাররাতান, ওর জন্য হাত তুলে কান্নামি হারাম করে দিলাম। তাহলে আমাদের সমাজে যারাই বলে সালাম কিয়াম করা চলবে না, যারাই বলে নবী মাটির তৈরি, যারা বলে নবী সাফাত করতে পারবে না, যারাই বলে নবীর আওলাদকে মানা চলবে না, যারাই বলে নবীর মোহাম্মদ সালামে কিয়াম চলবে না, তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী এরা হলো মুনাফিক, এদের জানাজা কবরের কাছে যাওয়া, এদের সঙ্গে সালাম মোসাবা আমার আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী সবকটা হারাম হারাম হারাম, কেন এরাই হলো গুস্তাখ রসুল, আমরা নামাজ পড়তে পারিনি, আমরা গোনাগা,
গুনাগার, উনি নামাজ পড়তে পারে না গুনাগার, উনি রোজা রাখতে পারে না গুনাগার, গুনাগারে গুনা মাপ আছে, সুম্মা ইস্তাগফারনি গুফারতু লাকা ওয়ালা উমালি। আল্লাহর কোরআন বলেছেন যারা গুনাগার হবে আমার কাছে গান আমার কাছে কান্নাকাটি করবে, আমি আল্লাহ গোনা মাফ করে দেব, সেজদায় পড়ে দোয়া চাইবে গোনা মাফ করে দেব। যারা বিয়াদব নবীর সামনে বিয়াদব করেছে, আল্লাহর কোরআনের আয়াত পড়ে প্রমাণ দিলাম, আল্লাহর কোরআন বলছেন আল্লাহ ফাকুরুস বিহি, যারা গোনাগার তারা ক্ষমা চাইলে পেয়ে যাবে ক্ষমা, আর যারা বিয়াদব আল্লাহর কসম কসম করে বলছি তাদের জীবনে ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই। তাহলে নবী সম্পর্কে আঙুল উঁচু করে উঁচু নিচু যারা মন্তব্য করেছে ওরা বিয়াদব মার্কা হয়েছে, কোরআন বলেছে ওদের ক্ষমা নাই। ওই জন্য বলেছি যাদেরকে আল্লাহ ক্ষমা করবে না তাদের পিছনে নামাজ রোজা হজ জাকাত বন্ধুত্ব ভালোবাসা কিছুই চলবে না। জোরে জোরে বলে আর একটু জোরে, দলিল দিয়েছি না দেয়নি এখনো ছখানা, বারবার করে বলছি আমরা সভ্য ছিলাম আমরা ভালো ছিলাম আমরা কিছু বলতাম না, কিন্তু বাঁদর মাথায় উঠেছে। বুঝতে পারেননি বাপজি, বাঁদর ঠেলে মাথায় উঠেছে কি হয় বাবা। আরে নবীর আওলাদের এত শক্তি আল্লাহ দিয়েছে, একটা লজিক বলি, নবী ইসমাইল আলাইহিস সালাম পাটা ঠুকেছিল আর ওই পায়ের ছোট কচি বাচ্চা হাড্ডি টুক তুলে পা নরম পায়ের ওই দাপটে কোন ভাইয়া কোন আল্লাহর হুকুমে যে পাহাড়টা ফাটিয়ে জিসিবি টেরাং গাড়ি দিয়ে পাহাড়টাকে টুকরা করতে পারে না, নবী ইসমাইল পাটা হালকা করে মেরেছেন আল্লাহর অসীম কুদরতি হুকুমে ওই পাহাড়টা ফেটে গিয়ে জমজমের কুয়ার পানি আল্লাহ বাহির করে দিয়েছে। তাহলে যে নবীর আওলাদেরা যে নবীর ছেলেরা যে নবী নবীদের শক্তি যদি এতটাই আল্লাহ দিয়ে থাকে, নবী ইসমাইলের ছোট বাচ্চার পায়ের লাঠিতে যদি আল্লাহ পাথর ফাটিয়ে পানি বাহির করতে পারে, এবার একটা লজিক বলি, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির পানি বন্ধ করেছিল না করে? আচ্ছা খুব ভালো দামি কথা, এখান থেকে ঘুরে অন্য জায়গায় যাব, খাজা হুজুরকে পানি যখন বন্ধ করতে চেয়েছিল খাজা হুজুর বলেছে তোরা ফেলেছিস সুইচ বন্ধ করেছিস আর আমি মেন ফেলে দেব, ওরা সুইচ বন্ধ করে দিয়েছে আর খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি পুরো মেন ফেলে দিয়েছে। মায়েদের বুকের স্থানে দুধ নেই, গরুর মাটিও দুধ নেই, ডাবিও পানি নেই, দেখ খেলা। আরে খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি উনি নবী নয় উনি রসুল নয় উনি কোনো সাহাবা নয় একটা আল্লাহর ওলি, তাহলে আল্লাহর ওলিকে পানি বন্ধ করার বিনিময়ে যদি আজ পর্যন্ত আনার সাগরে পানি যদি শুকিয়ে দিতে পারে আর নবী ইসমাইল আলাইহি সালামের পানি পেল না, পানির জন্য চিৎকার করছিল লাথি মেরেছে আবার জমজমের কুয়ার পানি বাহির হয়েছে, দুটো দুই দিকে রাখলাম, মাঝখানে আর একটা অপশন আছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুসাইন হুজুর যখন আলী আসগারকে কোলে করে নেয়, আলী আসগার হুজুরকে সাহারা বানর কোলে দেয়, ইমাম তকিবউদ্দিন সুবকি বর্ণনা করেছেন যে আলী আসগার হুজুর পানির জন্য কেতরে হাতগুলো নরম তুলতুলে হয়ে গিয়েছিল পা হাত পা, কিন্তু হুসাইন হুজুর আলী আসগার হুজুরকে মাটিতে পা লাগাইনি, আম্মা জান সাহার বানো তিনিও বাচ্চাকে কোলে করে নি ওনাকে একবার দেয় উনি একবার নেয় কিন্তু মাটিতে পা লাগাইনি। তফসির কারকেরা বর্ণনা করেছেন মাটিতে পা এই কারণে লাগাইনি এনাদের বংশ এনাদের খানদান লাঠি মেরে পাহাড় ফাটিয়ে পানি বাহির করেছিল আর এজিদরা পানি বন্ধ করে দিয়েছে, আবার যদি নবীর আওলাদের পা যদি একটু ঠোকা পড়ে দেয় আল্লাহ নতুন করে আবার পানি বাহির করে দেয় কিনা, এই জন্য আলী আসগার হুজুরকে আম্মা জান সাহার বানু হযরতে হুসাইন মাটিতে পা রাখতে দেয়নি শুধু আমার নবীর সম্মানের খাতিরে। জোরে বলে আর একটু জোরে হবে না, সেই আওলাদের রসুলদের প্রতি যদি এত ক্ষমতা শক্তি আল্লাহ দিয়ে থাকে, নবী সম্পর্কে যারা কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে পায়খানা ডিব্বায় যা থাকবে উপরে ঢাকনা তুললে তাই দুর্গন্ধ হবে, এদের ভিতরে ইমানের অবস্থা যা মুখের আওয়াজও
তাই রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান বলতেন, তোমার ডাক না শুনে তবে একলা চলে যাই, কথাটা অত্যাধিক দামি। জ্ঞানী মানুষের জ্ঞানী কথা বাবা, অত্যাধিক দামি। তাই বারবার বলছি, ভেড়ার মতো দলে না থেকে সিংহের মতো একা থাকো, একা থাকো, একা থাকো। বারবার বলছি, ধর্ম করার মানুষ সংখ্যায় খুব কম, কিন্তু ধর্ম ভুল ধরার মানুষ সংখ্যা খুব বেশি বেশি। এলাকা যারা ছেলেরা আছে, নামাজ কালাম কিছু পড়ে না, সবসময় ফ্রি ফায়ার পাবজিলে ঘুরছে, আর মেয়েদের পিছনে ওয়াকম্যানে কথা বলতে বলতে চুমু খেতেই আছে, তারাই আবার বলে নবী দিবস কথা বোঝেননি, তোর প্রেমিকার বিরুদ্ধে বল, নাম্বার ব্ল্যাক লিস্টে যাবে, ওই জন্য বলে না। তোমার শাশুড়ির বিরুদ্ধে বলো, লাল পানি শরবত ডিম সিদ্ধর পাবে না সীমাই, ওই জন্য বলে না। দোকানদারের বিরুদ্ধে বলো, বাকি মাল আর পাবে না। পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে বলো, আর আয়লা পিটিয়ন খাদ্য সুরক্ষার মাল পাবে না। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলো, হয় পাকিস্তানে কবরস্থান নাই, একেবারে পিস্তলের আগায় চলে যাবে, তার বিরুদ্ধে বলে না। এ বলা শুরু করেছে আমার মদিনাওয়ালার নামে, তাহলে এর অবস্থা ভালো না খারাপ? খুব খারাপ। এটা চলছে কারেন্টে না জেনারেটর? কারেন্টে, তাহলে বলতে আর সুবিধা হবে। জেনারেটর হলে এটা হেসান করে রাখে না, চলে গেলে তুলে দেয়। এখন কারেন্টে যে চারখানা যে খুঁটি থাকে, মাঝখানে একটা মেশিন থাকে না বড় ভাই, ওই মেশিনটার নাম কি বলে? ট্রান্সফরমার। ভাই ঠিক বলেছেন, ট্রান্সফরমার। এখন ট্রান্সফরমারে দেখবেন বাইকের নাম্বার প্লেট যেমন থাকে, ওইরকম একটা নাম্বার প্লেট দেওয়া আছে, তবে দুই মানুষ কিংবা দেড় মানুষ উপরে চেষ্টা করলেও কোনো একটা ব্যক্তি হাত লাগাতে পারবে না। আচ্ছা, ওই নাম্বার প্লেটটা উপরে আছে, আছে, হাত যাবে না, ঠিক আছে, আবার দেখবেন কাঁটা তার দিয়ে পেঁচানো আছে। না আমি একা দেখেছি, আপনি দেখেননি? হ্যাঁ, আমার থেকে ভালো দেখেছেন। এগুলো না দেখলে আমরা ওয়াজ করবো কি হবে? এটা দেখতে হয় না। এখন এই নাম্বার প্লেটে কাঁটা দিয়ে ঘেরা আছে, ওখানে ইংরেজিতে প্রথমে লেখা আছে ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? ডেঞ্জার মানে বিপজ্জনক, মানে বিপজ্জনকের মতলব ব্যাখ্যা এমন হয়েছে, তোমার গাড়ি স্টার্ট আছে, ওই স্টার্টে চলে যাওয়াটাই ভালো। তারপরে লেখা থাকে কি, লাল অক্ষরে বয়সী পদ বিপদ, মানে বলতে চেয়েছে আগের লোক ডেঞ্জার শুনে যেমন পালিয়েছে, এই বিপদ শুনে তুমিও চলে যাও। তারপরে হিন্দি কিংবা উর্দুতে মুসিবত লেখা থাকে, যাও একটা অপশন থাকে, তা ওটাও শুনে পালিয়ে দাও। যদি মনে করো আমি ইংলিশ পড়তে পারি না, খোকা তুই বাংলা পড়ে বিপদ পড়ে পালাও। যদি বলো না আমি বাঙালি, আর যদি বলো না ন ক্লাস কম মাধ্যমিক পাশ আমি কিছুই জানিনি, তাহলে আপনার মতো সাধারণ ব্যক্তির বুঝে নেওয়ার জন্য ইংরাজির দরকার হবে না, বাংলা দরকার হবে না, হিন্দির দরকার হবে না। দুটো কঙ্কালের হাড় রাম যোগ চিহ্ন করে গেছে না, আছে তো, শুধু যোগ চিহ্ন করে রাখিনি, গুণ চিহ্ন করে রাখিনি, ওর মাঝখানে আবার চাঁড়ালের কঙ্কালের মাথা দেওয়া আছে। এর ব্যাখ্যাটা কি জানেন? এর ব্যাখ্যা হলো এটা যে এখানে ইংরেজি পড়ে যদি পাল না পালাতে পারো, হিন্দি না বুঝতে পেরে যদি দাঁড়িয়ে থাকো, তুমি উর্দু না বুঝতে পেরে যদি দাঁড়িয়ে থাকো, তোমার তো বিপদ আছে। ওই বিপদ থেকে আরো বাঁচার জন্য দুটো কঙ্কালের হাড় আমি গুণ চিহ্ন করে দিয়েছি, মাঝখানে কঙ্কালের চাঁড়ালের মাথা দিয়েছি। এটা দেখে মনে মনে কর যে এখানে দাঁড়ালে আমার মাংসগুলো জোরে গিয়ে একদম কঙ্কাল ফেরাউন মার্কা হয়ে যাবো। কথা বুঝতে পেরেছে? আমার নবী তামাম পৃথিবীর মানুষের প্রতি রহমত ওয়ালা না রহমত ওয়ালা নয়, রহমত ওয়ালা। রহমত মানে কি? ঠান্ডা না গরম, ঠান্ডা। রহমত মানে শান্তি, রহমত মানে আলো, রহমত মানে করুণা, রহমত মানে দয়া, রহমত মানে পরিষেবা, রহমত মানে মেহেরবান, রহমত মানে রাহাবার, তাই না? অনেক ব্যাখ্যা হয়। তাহলে আমার নবীর প্রতি যারা হিংসুক মনে যোগ চক ডাকবে, ওই ট্রান্সফরমার থেকে ওই লাইনটা কি তাদের ঘরে যাবে বলে মনে হয়? তাহলে ঘর অন্ধকার, ঘর অন্ধকার। আচ্ছা বলেন, ঈমানটা কি জ্যোতি না অন্ধকার? জ্যোতি। তাহলে ওদের ভিতরে অন্ধকার মানে কি? ঈমান চলে গেছে, কারেন্ট চলে গেছে,
ইমান নেই, ইমান নেই কেন? ওখানে পাঁদরামো করেছে। কোরআন বলেছে 26 নম্বর পারা সূরা হুজরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহ তাজাহারু লাহু বিল কাউলি কাজাহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। হে আমার ঈমানদারেরা, তোমরা এমন কিছু কথা বলো না যে কথাটা আমার নবীর গায়ে লাগে, এমন আঙুল দেখাবে না যে আঙুলটা আমার নবীর উপরে উঠে যায়, এমন সমালোচনা করবে না যে সমালোচনাটা আমার নবীর বিরুদ্ধে যায়। তোমরা যদি তাই করো, আন তাহাবাতা আমালুকুম, তোমার যত ঈমান আমল আছে, ও আনতুম লা তাশকুরুন, আমি আল্লাহ তার কেটে দেব, পৃথিবীর কেউ বুঝতে পারবে না, জ্বালাতে পারবে না। তাহলে নবীর নামে, নবীর শানে যারা আঙুল উঁচু করেছে, বিয়াদব কটাক্ষ কথা যারা বলেছে, আল্লাহর কোরআন 26 নম্বর পারা সূরা হুজরাতে বলেছে ওদেরকে তার কেটে দেব, পৃথিবীর কেউ আর আগ জ্বালাতে পারবে না, পারবে না। তাহলে এখানে আমরা প্রমাণ পেয়ে গেছি 72 নম্বর যারা আছে নবীর এগনেস্টে, মিলাদুন নবীর এগনেস্টে আঙুল তুলেছে, ওদেরকে তার কেটে গেছে না জোড়া আছে। এই যে আপনারা তার কাটা তার কাটা বলেন, আসল ব্যাখ্যাটা হলো এটাই, কারেন্টের তার কাটা ফিগুর চলে গেছে, কথা বুঝতে পারেননি ভাই? সর্বসময় কোরআন হাদিস পড়লে হয় না, যুগ পরিবেশ খুব কঠিন, কথা বুঝতে পারো না বাবা, খুব কঠিন, কত লজিক দেব ভাই, বুঝেন না? প্রতিনিয়ত দুটো একটা দুটো একটা দুটো একটা, সেই রোজা চৈত্র মাসে 7 তারিখ সেই পর্যন্ত বক্তি হবে, কষ্ট হয়, এতক্ষণ দরুদ শরীফ পড়ি না বাবু, অনেকক্ষণ বক্তি হয়ে যাবে, দরুদ শরীফ। আল্লাহুম্মা রাস্তা যারা আছো বাবু একটু আসবেন, ছেলেদের অনুরোধ একটু আসলে পরিষেবাটা পরিবেশটা যেন আরো খুব ভালো লাগে, তাই না? নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলে যেও না, বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে, এ পিছন থেকে আব্দুল গ্রুপ টুপিওয়ালা, একটু জোরে হবে না? নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভোলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা কিছু আছে আসমান জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা কিছু আছে আসমান জমিনে, সব কিছু আছে নবীর জানা, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন, নবী এলেন মায়ের গর্ভেতে, পিতা গেলেন সিরিয়ায় ব্যবসাতে, নবী এলেন মায়ের গর্ভেতে, পিতা গেলেন সিরিয়ায় ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আর একটু জোরে হবে না? শ্বশুর পালে বোমা আমেনা, আমি থাকতে চিন্তা কর না, শ্বশুর পালে বোমা আমেনা, আমি থাকতে চিন্তা কর না, তোমার গর্ভে আছে যিনি, তিনি হলেন সাহেব মদিনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলে যেও না। নারায় তাকবীর, নারায় রিসালাত,
নারায় রিসালাত আহলে সুন্নাত আল জামাত নারায় ইত্তেকবে না 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 চাকে খাবে চাকে খাবে আমি খাব না না আমি খাব না আপনি খান একটু এই এই বড় বাবু আসছে বড় বাবু বসে আছে বড় বাবুকে দাও একটু একদম চা খাবে না কেউ আমি খাব না তার কারণ কি জানেন আমরা এই নেশা দ্রব্য জিনিসগুলো খুব কম ব্যবহার করি আর কথা বললে নেশাগুলো খেলে ফিস ফিস করে থুতু ফেলতে হয় পিক ফেলতে হয় তাতে ফুসফুসের পানি শুকিয়ে যায় কথা বললে গাল শুকিয়ে যাবে আর আমাদের তো লেগুরার বক্তব্য করতে হয় কত বুঝলেন না এমন একটা পরিষেবা দেখেন না ঠান্ডা না গরম কি বড় ভাই কখনো ঠান্ডা আবার কখনো গরম জ্যাকেট পরবো না পরবো না আবার পরে কথা বললে তো ঘাম বার হবে নাকি এটা শরীরের ব্যাপার আবার যারা মোটেই ঘাম বার হয় না খুব কঠিন ডক্টর বাবু বলেছে যাদের মোটেই ঘাম বার হয় না তাদের কিডনি সমস্যা 80% হওয়ার সম্ভাবনা কত বুঝতে পেরেছেন আর ঘাম বার হওয়াটা আমার শরীরে উপকার তবে একটা জামা একদিনে বেশি টেকে না দুর্গন্ধ হয়ে যায় কিছু করার নেই আমাদের গায়ের ঘাম গুণ সুগন্ধ না দুর্গন্ধ দুর্গন্ধ তাই না তাই আমরা অনেকে ফগ হোক সেন হোক খুশবু হোক যে কোনো কোয়ালিটিতে একটা জায়গা ভরে রাখি আমার নবী পাকের চেহারা মোবারকটা সুগন্ধ না দুর্গন্ধ বাংলাদেশের রাজ্জাক বিন কাজ্জাব ইউসুফ তিনি বক্তব্য দিতে দিতে বলেছে জিবরিল আমিন রসুল পাকের কাছে এসেছেন আল্লাহ নবীকে বলছেন ইয়া মুহাম্মদ সাল্লাম আপনি মুখটা পরিষ্কার করো মুখটা পরিষ্কার করো মুখ থেকে দুর্গন্ধ হয় ছি 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 আল্লাহ আমার নবীর গাল থেকে দুর্গন্ধ রসুল বলেছে যারা রমজান শরীফে রোজা রাখবে এরা কিয়ামতের দিন রোজা রাখনে ওয়ালা সাইমিন বান্দাদের প্রতি আল্লাহ এত খুশি হয়ে যাবে এদের গাল থেকে যে দুর্গন্ধ দুনিয়ায় বার হতো আল্লাহ হাশরের ময়দানে ওই গালের দুর্গন্ধটা মিশকে আম্বার বানিয়ে দেবেন জারি পারে আমার নবী পাকের গাল থেকে দুর্গন্ধ বার হয় না রসুল পাকের গায়ের পাসিনা যে ঘাম গুনো মদিনা শরীফের ছেলে মেয়েরা মক্কা মদিনা ছেলে দুলহান দুলহানি যখন বিবাহ করতে যেত পর থেকে কাপড় নিয়ে সে রসুল পাকের গাটা একটু মুছে নিয়ে সেই কাপড়টা ব্যবহার করে নাকে ঘ্রাণ দিত এটা মুহাম্মদ সাল্লামের গায়ের খুশবু যা পৃথিবীর কোনো খুশবু দোকানের সঙ্গে মিল থাকতে না জড়িয়ে পারে আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করলেন আমি এক সময় বসে আছি আমার হাতে সুঁচটা পড়ে গেছে আমি খুঁজে পাচ্ছিলাম না যার হচ্ছে গাইব আমার চোখ থেকে অদৃশ্য হয়ে গেল আল্লাহ নবীকে বললাম ইফামাত আল হিয়া রসুল আল্লাহ আপনি একটু ঘুরে বসেন না বিয়াদ বেঁধেবেন না রসুল একটু ঘুরে বসলেন চেহারা জ্যোতিতে ওই সমুচ্চের পেটটা সমুচ্চের আগা মাথা চেহারাটা চিক 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 করছে না আরেকটু জোরে বলে রসুলের সাহাবা দেখা যায় রসুল পাকের কাছে আছেন প্রসাবটা খেয়ে রসুল প্রসাবটা ফিরে রসুল একটা বর্তনে রেখে দিয়েছেন সাহাবিটা প্রসাব ফেলতে গিয়ে দেখতে পায় আমার নবী পাকের প্রসাবের খুশবুজারি হয় প্রসাবটা ফেলে না দিয়ে তিনি পান করে নিয়েছেন ডক্টর বাবুরা বলেছে যাদের হাটের রোগ আছে হাটের রোগ তারা প্রসাব পায়খানা প্রসাবের জায়গায় কিছু করে দাঁড়িয়ে টানা নিঃশ্বাস নেবে টানা নিঃশ্বাস ছাড়বে হাটের রোগ অনেকটা পরিবর্তন হয় মুহাম্মদ সাল্লাম বলেছেন আমার প্রসাবটা করা কোথায় রেখেছো ইয়া রসুল আল্লাহ সুগন্ধ জারি হয় তা আমি খেয়ে নিয়েছি রসুল বলল যারা আমার প্রসাব খেয়েছে ওটা তো নূর আর নূর তবে জেনে রেখে দাও জীবনে তার দুনিয়াতে কোনো রোগ হবে না আল্লাহ নবী এত এত বদন চেহারা থেকে খুশবু জারি হতো রসুল যখন পায়খানা ফিরতেন আমাদের পায়খানাটা দুর্গন্ধ রসুলের পায়খানাটা সুগন্ধ সুগন্ধ রসুল বলেছেন তাবলিগ জামাত যারা চিল্লা চিল্লি করে তাবলিগ জামাতের একটা কেতাবের নাম বলি তাবলিগ নিসাব কিংবা ফাজাইল আমল এই দুটো বইতে আপনি পেয়ে যাবেন একটা বইতে বললে মিস্টেক হয়ে গেলে ধরবে হুজুর বইতে নেই দুটো বইয়ের নাম বলেছি একটা হলো ফাজাইল আমল একটা তাবলিগ নিসাব দুটোর ভিতরে যে কোনো একটা পেয়ে যাবে আল্লাহ নবী যুদ্ধের মাঠে গেছে তরোয়ালের ফলকের আগা লেগেছে রক্ত জারি হয় আবু বকর আর একটা সাহাবা রক্তটা পিয়ালা ধরেছেন এতটা রক্ত হয়েছে জিজ্ঞাসা করলেন আমি কোথায় ফেলবো রসুল চুপ করে আছেন ঘোর হয়ে ওই রক্তটা তারা দুনিয়ার কোনো ঝর্ণায় পানিতে খালে গাছে রাস্তায় ফেলে দেয়নি সাহাবাটা ঢপ ঢপ করে পান করে নিয়ে যে আল্লাহ নবী স্বাভাবিক অবস্থা সে জিজ্ঞাসা করলেন আমার রক্তটা কোথায় রেখেছো ইয়া রসুল্লাহ আমরা খেয়ে নিয়েছি রসুল বললেন তুমি জানো না কোরআন বলেছে ইন্নামা নিশ্চয় হারামা হারাম করেছে মাই তাতা মৃত আত্মা রক্ত লাহামুন গোস্ত আমি রক্ত মাংস গোস্ত আল্লাহ কোরআনে হারাম করেছে তুমি কেন রক্ত খেয়েছো সাহাবাটা চট করে ঘুরিয়ে বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ হারাম করেছে মাথায় রাখি
বিশ্বাস করি কিন্তু ওই আল্লাহ কোরআনে বলেছেন আমাকে পেতে গেলে আমাকে ভালোবাসতে গেলে ফাত্তাবিউনি ইহিবুকুমুল্লাহ আমার হাবিবকে ভালোবাসা লাগবে তাই আমি আপনার দিকে তাকিয়ে আমি রক্তটা হারাম জানা সত্ত্বেও আমি খেয়েছি রাসূল বললেন লা তালিজুন্নারু আলা বাতনিকি আমার রক্ত যিনি পান করেছে খোদার কসম আমি আব্দুল্লাহর ব্যাটা বলছি জীবনে জাহান্নাম তাকে খাবে না জোরে বলে আর একটু জোরে হবে না রসুলের রক্তটা নূর রসুলের চামড়া নূর রসুলের পশমটা নূর হাসলে ফিকফিক করে হাসলে দাঁত থেকে নূরানি জ্যোতি জারি হয় আর দুনিয়াতে কিছু মুনাফিক শয়তান ইবলিস তারা বলেছে রসুলের গাল থেকে দুর্গন্ধ বার হয় ছি 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 মানুষ একাত কুলকে গাঁজা খেয়ে ছেড়ে দেয় কিন্তু এরা যে হাজার কুলকে ছাড়ে এটা আমার জানা ছিল না আরো বেশি হাজার কলকে গাঁজা খেস এখন তো গাঁজা খোরে তো ধরা যায় না এখন তো গোগো উঠেছে না সরু সরু চায়ের দোকানে খাচ্ছি ব্যবসা তো তোলার দিকে নিচু সরু উপর দিকে চাওড়া কি আছে গো এটা কি ওই জয়নগরে মোটো আছে নাকি বলছেন না এটা গোগো কি মানে বলে ওই ওই টান দেয় যা খেলি ভালো কথা বলে আচ্ছা গাঁজা খোরে বেশি ঝগড়া হয় না মদ করে বেশি ঝগড়া হয় গাঁজা খুরে ঝগড়া বড়টা দেখা যায় না মদ খুরে ঝগড়াটা হয় ওরা বোতল নেয় এই গ্লাস নেয় যে গ্লাসটা এক টাকা রাত এগারোটা পরে চায়ের দোকানে ওই গ্লাস পাঁচ টাকা ওতে দিল অর্ধেক মদ অর্ধেক পানি এর আলাদা গ্লাস ওর আলাদা গ্লাস কেউ করে এটা ঝুটো খায় না খেয়ে নিয়ে বলছি আরে আমি পুরো সব ফ্রিতে নেশা হয়ে যাবে দুইজনা লেগ গেলোর কিন্তু ঝগড়া কিন্তু গাঁজা খুরে বিশাল একটা মহব্বত আছে গাঁজা খুরে এ ভালো করে চার কোনা কাপড় নিয়ে কলজে ভরে টান দিল দিয়ে বলছে মামা ধরো মামা ধরে নিল তারপরে বলছে বড় ভাই ধরো আদৌ কিন্তু রক্তর কোনো সম্পর্ক নেই ধরো খেয়ে দে বলছে আমার শ্বশুর বলেছে কুলুবেড়িয়ায় দু কাটা জমি আছে দোকান করতে আমি শ্বশুরের মুখের উপরে বলে দিয়েছি তোমার হারাম জিনিস জামাই জীবনে নেবে না আরে শয়তান শ্বশুর দিচ্ছে এটা যদি হারাম হয় তুই খাচ্ছিসটা কি কথা বুঝতে পারেনি তবে আপনাদের এলাকায় এরকম গাঁজা খোর আল্লাহ করে নেই এরা একদম মানুষের বাচ্চা পাকা রাস্তা গায়ে এরা কি আর গাঁজা টাজা খায় এরা মোটেই খায় না সব আল্লাহর বলি এটা তকবিধানের নারাই তকবীর আর একটা জোরে তকবিধান নারাই তকবীর নারাই তকবীর মাশাআল্লাহ অসুবিধা হচ্ছে বাবা তাহলে একটা বিষয় নিয়ে আমরা অনেক লম্বা করেছি চিনিয়েছিলাম মোনাফেককে চিনিয়েছিলাম খবরদারদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বুঝেন না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান বলেন আমিন চলেন তাহলে নবী দিবস সম্পর্কে বলতে বলতে এতটা বলেছি যে নবী দিবস আমরা করি এটা যদি ভুল হয় আল্লাহ করে বছরে 52 বার নাও সেখানকে জবাব লিখে যাও কিন্তু আমরা যতটুকু করি আমাদের দলিল থাকে আপনারা আপনাদের দল কি আহলে সুন্নাত আল জামাত তাই না আহলে সুন্নাত আল জামাত আপনি আহলে সুন্নাত আল জামাতের মানুষ আপনার পীর উনি থাকতে পারে আপনার পীর উমুক পীর যার যার কিন্তু দলটা সবার কথা ঠিক না বেটি আপনি যে ফুরফুরা শরীফের মুরিদ হতেই হবে এটা কোনো বাধ্যত অন্য কোনো পীর সাথে কেন মুরিদ হন পীর যার যার হতে পারে কিন্তু সন্নিয়াতটা এক মাথায় কে যেটা খেয়াল রাখবে সন্নিয়াত এক পীর যার যার হতে পারে আমি আপনার কাছে এবার একটা দলিল দেবো ওরাই বলবে ফুরফুরা শরীফ মোসাদ্দে জামান আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে ওনাকে মানা যাবে না কেউ যদি বলে আমি হাদিস থেকে দলিল দিলে বলবে ওটা হলো মনসুব হাদিস আবার বলবে ওটা রহিত হাদিস আবার বলবে ওটা জয়ীফ হাদিস আবার বলবে ওটা জাল হাদিস আমি ওগুনো বলবো না কোরআন শরীফ থেকে দলিল দেবো দাদা হুজুরকে মানা যাবে কিনা রাজি আছেন এগুলো বার করতেও কষ্ট আছে সব আছে কিন্তু আমাদের সেই এলেম কালাম নেই যে বার করবো আল্লাহর কোরআন শরীফ জানিয়ে দিলেন এক নম্বরে আল্লাহ বললেন নবীগণ তোমরা নবীর কাছে চলে যাও তৃতীয় নম্বর বললেন সিদ্দিকিন যারা সত্যবাদী তাদের কাছে যাও আল্লাহর কোরআন তৃতীয়বার বললেন সলিহীন আল্লাহর কোরআন বললেন তৃতীয় নম্বর সলিহীন বান্দার কাছে যাও আল্লাহর কোরআন বললেন শোহাদা যারা শহীদ হয়েছে তাদেরকে ভালোবাসো সেখানে যাও আল্লাহর কোরআন বলেছেন নবীগণ সিদ্দিকিন শোহাদা ইওয়া সলিহীন আল্লাহ চারজনের কথা
আল্লাহ বলেছে এদেরকে তোমরা ভালোবেসে নাও, এরা চারজন আমি আল্লাহ আমার রফিক আমার বন্ধু, এদেরকে যদি ভালোবাসো এদেরকে যদি মহব্বত করো আল্লাহ পাক জানিয়ে দিলেন এদেরকে ভালোবাসলে আমি আল্লাহ আমার দিকে ফেরাবে আমার দিকে মুখ ঘুরিয়ে দেবে, এই চারজনের কাছে ভালোবাসলে আমি আল্লাহ আমার দিকে আসার জন্য তোমাদের পাঠিয়ে দেবে, এই চারজন হলো আমার বন্ধু। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও এই চারজনের ভিতরে যদি তোমরা কাউকে না ভালোবাসতে পারো মিনাল খাসিরিন তোমার কপালে কিন্তু জাহান্নাম জাহান্নাম, এক নম্বরে নবী, দুই নম্বরে সুহাদা, তিন নম্বরে সলিহিন, চার নম্বরে সুহাদা, এই চারজন ব্যক্তিকে আপনাকে জীবনে ভালোবাসতে হবে, না বাঁচতে পারলে আল্লাহর কোরআন বলেছে তুমি ক্ষতিগ্রস্ত জাহান্নামি। তাহলে আমরা যারা এখানে বসে আছি এখন আল্লাহ চারটে বন্ধু বলেছে, এই চারটে বন্ধুর ভিতরে আমরা কারোর ভিতরে মহব্বত আছে কিনা একটা বার হিসাব করা যাক, তারপর ওদের হিসাব করব, আগে নিজে মাসে তোর বাবাকে বাঁচাও আমরা ঠিক আছি তারপর ওদের কি আছে। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন নবী গিন তোমরা নবীকে ভালোবাসো, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আজ থেকে 1500 বছর আগে, তখন কিন্তু আমাদের পূর্বপুরুষেরা আমাদের বাবা দাদা দাদি নানা নানি এরা কিন্তু তখন জন্মায়নি, বহু বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমরা নবীকে পেলাম না নবীকে পেলাম না। তাই নবী বলেছেন আনা খতামুন নবী গিন আল্লাহ নবী আবাদি, আমি হলাম শেষ নবী আমার আর কোনো নবী নেই, কোনো নবী নেই। আর কেউ যদি নবী বলে দাবি করে ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে, বেঈমান আর কাফের হয়ে যাবে। কিন্তু আমরা সুন্নাতুল জামাতের মানুষ আমরা আর কাউকে নবী বলে মানি না, আখিরি নবী একমাত্র আমার আপনার বিশ্ব নবী। তাই মুহাম্মদ সাল্লাল্লাহুকে আখিরি নবী বলে আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আর আমার আল্লাহ কোরআনে প্রথম চান্সে বলেছেন নবী গিন ও মবিজুল ও জেলা ছেলেরা তোমরা নবীর কাছে চলে যাও, কিন্তু নবীর কাছে যাব কি নবী তো দুনিয়াতে নাই। তাহলে চারটের ভিতরে চলে গেছে একটা বাকি আছে কয়টা, কমপক্ষে মানতে হবে কয়টা, কমপক্ষে মানতে হবে একটা, ভেবেছিলাম চারটেই চারটে মানবো কিন্তু হলো না কেটে গেছে একটা বাকি আছে তিনটা। আল্লাহর কোরআন দ্বিতীয় নম্বরে বললেন সুহাদা যারা শহীদ হয়েছে তাদের কাছে একটা বার চলে যাও, কিন্তু এখান থেকে মদিনা শরীফ 4500 কিলোমিটার রাস্তা, যেতে গেলে 4.5 লক্ষ টাকার প্রয়োজন হয়, তাহলে সেখানে যাবার মতো আমার ক্ষমতা নেই, তাহলে চলে গেছে দুইটা বাকি আছে কয়টা, কমপক্ষে মানতে হবে, খেয়াল রাখবা। তাহলে নবী আমরা পেলাম না চলে গেছে, নবীর প্রতি ঈমান এনেছি সাদেক আজা সারা শহীদ হয়ে গেছে তাদেরকে আমরা পেলাম না তাদেরকে ভালোবাসি, চারটের ভিতরে দুটো অলরেডি চলে গেছে বাকি আছে দুটো, আপনাকে কমপক্ষে মানতে হবে একটা, না মানলে আপনি জাহান্নামী। চলেন দুটো যখন চলে গেছে তৃতীয় নম্বরে যাওয়া যাক, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে অসলিহীন যে সব ছেলে ভালো ছেলে ওই ভালো ছেলে সৎ ছেলের কাছে তোমরা তার বাড়িতে চলে দাও, ওই সৎ ছেলে ভালো ছেলের বাড়িতে গেলে আমি আল্লাহ আমার হাবিবকে চিনিয়ে দেবে চিনিয়ে দেবে। আমি আপনার কাছে একটাই কথা বলছি, হাওড়া হুগলি মেদিনীপুর 24 পরগনা পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর আহমেদাবাদ নাগপুর কানপুর শিলচর গুয়াহাটি তাম রাজ্য জেলা ঘুরে ঘুরে দেখেছি বাবা সৎ ছেলে ভালো ছেলে সৎ ছেলে পাবা খুব কঠিন, পাবা খুব কঠিন, কিন্তু ফুরফুরা শরীফে মোজা আবার চলে যেতেন আবার আসতেন, এক সময় ছাত্ররা জিজ্ঞাসা করলো ও আবু বাক্কা তুমি ছুটির সময় কেন বাড়ি চলে যাও, আমার দাদা পীর বলল আমার সাথ আমার বন্ধুরা আমার পরিবাররা জেনে রেখে দাও, ও আমার মাদ্রাসা সঙ্গের সাথীরা আমি বৃহস্পতিবার শুক্রবারে করে বাড়ি চলে যাই, আমি মায়ের হাতের কাজকর্ম করে দিই, আমি আবু বাক্কার আমার বয়স 11 বছর বয়স, এই 11 বছর বয়সে আমি আবু বাক্কার সৎ পথে চলার বিনিময়ে আল্লাহর নবীর দিদার আমি 11 বছর বয়সে 3 বার পেয়েছি। আর একটু জোরে বলেন
তাহলে আপনার কাছে যদি বলি খুশিরাত আল্লামা রুহুল আমিনও নিশাত, হ্যাঁ উনি ভালো ছেলে, তবে প্রথম জীবনে ভালো ছিল না, সাধারণ ব্যক্তি ছিল, কিন্তু দাদা পীরের হাতে হাত দিয়ে ভালো হয়ে গেল। আপনি যদি বলেন নিজামউদ্দিন আউলিয়া, প্রথম জীবনে উনি ভালো ছিল না, মাঝখানে পড়ে আল্লাহ তাকে ওলি বানিয়ে দিল। আপনি যদি বলেন বিশ্রী হাবি, প্রথম জীবনে মদখর ছিল, মাঝখানে জীবনে আল্লাহ তাকে ওলি বানিয়ে দিল। কিন্তু কোরআন বলেছেন সালেহা, যারা সৎ ছেলে তাদের কাছে যাও। দাদা পীর প্রথম জীবন থেকে মৃত্যু জীবন পর্যন্ত সৎ ছিল, তাহলে আল্লাহর কোরআন বলেছে নবীর কাছে যাও, নবী পেলাম না। দ্বিতীয় নাম্বার বলেছে সুহাদা, সুহাদার কাছে যাও। যেতে গেলে 4.5 লক্ষ টাকা খরচা, আমরা যাবার মতো ক্ষমতা নাই, তাহলে নবীকে আমরা পেলাম না, সুহাদাকে আমরা পেলাম না। বাকি ছিল দুইটো, দুটার ভিতরে পেয়ে গেছি সলিহিন, একটা সৎ ছেলে পেয়েছি ফুরফুরার আবু বাক্কারকে। আল্লাহর কোরআন বাকি আছে, চতুর্থ নাম্বার বাকি আছে। আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে সিদ্দিকিন, যারা সত্যবাদী সিদ্দিক ওদের কাছে একটা বার চলে যাও। তাহলে দাদা পীর একদিকে সৎ ছেলে, অপরদিকে বংশগত হলো সিদ্দিকি বংশ। তাহলে আল্লাহর কোরআন চারজনের ভিতরে একজনকে ভালোবাসতে বলেছে, আমরা নবীকে পেলাম না, আমরা সোহাদাকে পেলাম না, ফুরফুরা দাদা পীরকে পেয়েছে সৎ ছেলে, আবার বংশগত হলো সিদ্দিকিন। চারটের ভিতরে একটা মানলে জান্নাতি, আমরা চারটে কোয়ালিটির ভিতরে একটা ব্যক্তির ভিতরে দুটো কোয়ালিটি পেয়েছি। তাই আমরা গলা লম্বা করে বলি আমাদের দল আলহামদুলিল্লাহ জান্নাতি। আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে একটাবার বুঝিয়ে দাও যে তোমার দলটা জান্নাতে যাবে না, বোঝাও দেখি। আমি তো কোরআন শরীফ থেকে বললাম চারজনের ভিতরে কমপক্ষে একজন ভালোবাসতে হবে। তোমার ভালোবাসা কে আছে? কোন পীর মাশায়েক নেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বলেছেন ফি রিসালাতিল মাক্কিয়াত মাল্লা শাইখ লাহু ফাশাইতান শাইখ। যার শাইখ নেই, যার পীর মাশায়েক নেই, তার পীর হলো কে? ইবলিস শয়তান। আচ্ছা ইবলিস শয়তানের কাজ ভালো না খারাপ? খারাপ। সব থেকে একটা যুক্তি বলছি আপনাদের, 1416 সালে আমাদের সুন্দরবন এলাকায় আয়লা হয়েছিল, আপনারা জানেন তো আয়লা ঝড় হয়েছিল, এখানে হয়েছিল। তবে আমাদের সুন্দরবন এলাকাটা ক্ষতিগ্রস্ত বেশি, ক্ষতিগ্রস্ততা বেশি। এখন বলেন শয়তানের কাজ উপকার নয়, শয়তানের কাজ ক্ষতি। এটাই যদি সত্য হয়ে থাকে, সুন্দরবনের জঙ্গলের পানি, সমুদ্রের পানিগুলো ঘর গাড়িগুলো উঝাড় করে দিয়েছে। মাটির দেয়াল থাকে না, মোটা মোটা মাটির দেয়াল, মুরব্বীদের জামানায় ওই রকম মাটির দেয়াল, দুই দিক দিয়ে পানি ধাক্কা মারে, দেয়াল কি আর টেকা সম্ভব? সম্ভব নয়। দুটো ছোট বাচ্চা, মা বাপ সব ভেসে চলে গেল, দুটো ছোট বাচ্চা চুপ করে দেয়ালের কোলে বসে আছেন, আর দেয়ালের কোল খেয়ে ক্ষয়ে 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 ঘষে ঘষে পাতলা হয়ে দেয়ালটা আস্তে আস্তে দুটো বাচ্চার গায়ের উপরে চেপে পড়ে মারা যাবে। শয়তান দূর থেকে দেখলো, আহা দুটো মাসুম বাচ্চা মারা যাবে আর আমি দাঁড়িয়ে দেখবো, চট করে এসে দুটো বাচ্চাকে নিয়ে কাঁধে করে কোলে করে তুলে দিল, বাচ্চা দুটো বেঁচে গেল। আপনি বলেন এবার শয়তানের কাজ ভালো করলো না খারাপ করলো? ভালো করলো। আপনারা খারাপ করলো? আরে বাচ্চা তো মারা যেত, আর যেই বাচ্চাকে কোলে করে নিয়েছে মুহূর্তের ভিতরে অত বড় দেয়াল যা মানুষকে মেরে দেবার পক্ষে যথেষ্ট, ওই দেয়ালটা ধুম করে পড়ে গেল, বাচ্চা দুটো কেঁদে উঠলো। ইবলিসকে জিজ্ঞাসা করলো, তুমি তো মানুষকে ক্ষতি করো, উপকার করো না, কিন্তু আজকে আমাদের উপকার করলে কেন? ইবলিস বলছে, আমার নাম জানো? বলছে কি নাম? বলে আমার নাম হলো তো ইবলিস। তা আপনি তো ক্ষতি করো, উপকার করলে কেন? আরে আরে বাবা, এটা তো উপকার নয়, জীবনে সবচাইতে আমার ভালো কাজ আর জীবনে সবচাইতে মারাত্মক ক্ষতি কাজ তোমাদের। বলে কেন? আমার বয়স কোটি 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 বছর, সত্য না মিথ্যা? সেই উনি তো ফারস্তাদের শিক্ষক ছিল, উনি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদে নিয়ে বক্তব্য দিচ্ছিল আর বলছিল, কে যদি মাটির দেয়াল চাপা পড়ে পানিতে ডুবে পড়ে মারা যায় শহীদের জান্নাত পাবে। তাই আমি দেখতে পেলাম তোমরা দুটো নিরহ বাচ্চা এই দেয়াল চাপা পড়ে পানিতে ডুবে মারা যাবে আর তোমরা জান্নাত পাও, এটা কি আমার সভ্য? এটা কি আমার পক্ষে ভালো লাগে? তাই ভালো লাগে না, তোমরা জান্নাত পাও এটা আমি চাই না, তাই তোমাদেরকে আমি কোলে পিঠে কাঁধে করে তুলে নিলাম, দেয়ালটা অকস্মাৎ পড়ে গেল, এবার তুমি মারা যাবে, কোন খন্ডে 72 দল হয়ে মারা যাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার সামনে যে তুমি নাজাত পাচ্ছিলে আমি এর থেকে তো রুখে দিলাম।
তাহলে শয়তানের কাজ সব সময় কি ভালো হয় বলে মনে হয়? ও যতই যা করুক জীবনে ভালো হবে? জীবনে ভালো হবে না, জীবনে ভালো হবে না। এবার একটা কথা বলেন দেখি, ইবলিস ভালো না আমরা ভালো? বলে এই একটা বলে মরেছি আবার বলে মরবো নাকি? ইবলিস ভালো না আমরা ভালো? আমরা ভালো। আচ্ছা আর একটা লজিক দেই, একটা বই আছে বইটার নাম হলো মহাসাগরের কয়েক ফোঁটা। ছোটবেলায় প্রতিযোগিতায় গিয়ে একটা সেকেন্ড দিয়েছিল কজন, অনেক দিন আগে খেয়াল আছে। ওই বইতে লেখা আছে একজন মুরব্বী মানুষ স্ত্রীর সঙ্গে ঝগড়া করে রাস্তা থেকে বাইর হয়েছে ফাঁকা জায়গায়, আর শয়তান তার সঙ্গে মানুষের সুরা ধরে পাট নিয়ে বললেন, চাচা তোমার যা অবস্থা আমারও তাই অবস্থা। চাচা মনে করলো দুই বেই দুই চাচা এক জায়গায় থাকবো। চাচাটা যখন হাত মুখ ধোয়া শুরু করেছে, ইবলিস মনে করলো মনে আমার আর বাঁতরানি চলবে না, মানে নামাজ পড়বে তো। যখন মাগরিব হয়ে গেল হাত মুখ ধুলো আর পড়লো না। এবার এশায় যখন ধুতে গেছে মনে করবে হয়তো এশার নামাজ এবার কাজাটা তুলে নেবে, কিন্তু ফজর এশা মাগরিব এশা চলে গেল, পরের দিন ফজরের সকাল যখন চলে এসছে সকাল আটটা হয়ে গেছে ঘুম থেকে ওঠে না, তখন ইবলিস বলছে গোলায় পা দিয়েছে, এ বলছে আরে ইবলিস পৃথিবীতে মনে করলাম আমি একা ইবলিস, কিন্তু আমার চাইতে বড় ইবলিস যে তুমি আমি জানা ছিল না। বলে কেন? আরে আল্লাহ একটা সেজদা দিতে বলেছিল আমি দেইনি তাই আমি হয়ে গেছি ইবলিস শয়তান, আর আল্লাহ তোমার পাঁচ অক্তে কত সেজদা দিতে বলেছে তুমি একটাও সেজদা দেওনি, বরং আমি তোর মতো হারাম করে কাছে থাকলে আমি খারাপ হয়ে যাওয়া চলে যাচ্ছি। কথাটা বুঝতে পারছেন ভাই? তার কারণ ইবলিসও আমার থেকে ভয় পায়, আমাদের থেকে ভয় পায়। ইবলিস কারোর থেকে ভয় পায় না, ভয় পায় ওই ইবলিসের পরের ধাপে হলো খব্বিশ, আহালুল খব্বিশ, ঠিক না বেঠিক? ওদের দেখে ভয় পায় যে আমি মুহাম্মদ সাল্লামের দিকে তাকিয়ে আমি হিসাব করেছিলাম মুহাম্মদ মারা গেলে আমি এক সময় ক্ষমা চেয়ে নেব, কিন্তু আমি সুযোগ পাইনি, আমার কপালটা খারাপ, রসুল মারা গেছে, আমি একটু ক্ষমা চেয়ে নেব, কিন্তু ক্ষমা চাবার সুযোগ পেলাম না, কিন্তু আমি যতটা ক্ষতি করেছি তার চাইতে তোমরা বেশি বেশি ক্ষতি করেছো, তোমরা মুহাম্মদ সাল্লামের লেবার হয়ে আর তানার পোশাক নিয়ে আর তানার টুপি দাড়ি নিয়ে কথা সত্য না মিথ্যা? খুব সাবধান, খুব সাবধান। আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ অসুবিধা হচ্ছে। তাহলে আহলে হাদিসের বক্তব্য শোনা চলবে না, জানাজা জানাজা কাফন লেনদেন বিয়ে চলবে না। এ কথাটা কোথা থেকে বলেছি? কোরআন শরীফ থেকে বলেছি। যদি বলেন আমাদের পীর মাশাইখ বলেছে, তাহলে আরেকটা দলিল দেই। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে টিবি সুলতান মসজিদ চেনেন তো বাপজি? টিবি সুলতান মসজিদের ওখানে দাদা হুজুর বসে আছে, গাড়ি আসবে, গাড়িতে করে জলসায় যাবে। আহলুল হাদিসের ছেলেরা এসে বলছেন, দাদা পীর আবু বকর আমরা আহলুল হাদিস, আর তুমি আমাদের বিরুদ্ধে কি ফতোয়া দিয়েছো? দাদা হুজুর কই বাবা কই, দেখাও দেখাও কাগজটা নিয়ে বলছে, হুজুর এই দেখেন আপনি দিয়েছেন যে আহলে হাদিসের ছেলেদের সঙ্গে মেয়ে বিয়ে দেবা হারাম। কে বলেছে? পুরপুরা দাদা পীর আহলে হাদিসের ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়া হারাম। দাদা হুজুর বলছে, বাবা আমি তো এরকম লিখেছি। হ্যাঁ হুজুর আপনার লেখা, ইতি পুরপুর আবু বকর হুগলি জানকি পাড়া। বলছে, বাবা আমি আবু বকর লিখতে চাইনি, তোমরা আমাকে জোর করে লিখিয়েছো। তখন একটা আহলে হাদিসের ছেলে বলছে, হুজুর আমরা কি জোর করে আপনাকে লিখিয়েছি? তা বলছে, বাবা শোনো তোমরা উলুবেড়িয়া বক্তব্য দিচ্ছিলে, আর উলুবেড়িয়া বক্তব্য দিতে দিতে হাওড়া জেলা উলুবেড়িয়া, হুজুর বইতে আছে হাওড়া জেলা উলুবেড়িয়া বক্তব্য দিচ্ছিলে, আর বক্তব্য দিতে দিতে তোমরা বলেছিলে আর যারা হানাফি মাজহাব পালন করে তারা সব বেঈমান কাফের। এখন আপনি তো হানাফি মাজহাব পালন করেন তো? হানাফি মাজহাব মানে না, হানাফি মাজহাব আমি পালন করি। দাদা হুজুর বলছে, আমি যদি কাফের হই আমার যারা মুরিদ আছে এরাও কাফের, তাহলে আমরা কাফের হয়ে গেছি, আমাদের বউ বাচ্চা সবাই কাফের হয়ে গেছে, তোমরা ইমানদার। আচ্ছা কাফেরের মেয়ে ইমানদারের ছেলের সঙ্গে বিয়ে জায়েজ না না জায়েজ? দাদা হুজুর ভুল বলেছ কি?
ঠিক বলেছে। তখন ওরা বলল ওইটা ওরা বগল দাবায় কাগজটা নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে। দাদা হুজুর চট করে ডেকে বলল বাবা তোমরা আমরা হানাফি মাযহাব পালন করি বলে তাই আমাদেরকে কাফের বলে বাড়িতে চলে যাচ্ছ, তবে আরেকটা নিয়ে যাও আরেকটা সম্পদ নিয়ে দাও। হাদিসটা বুখারীটা খুলে বলছে বাবা দেখো রাসূল বলেছে আইয়ামা রাজুলাইন ক্বালালি আকিহি কাফিরুন ফাকাদ বাআ বিহা আহাদহুমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোন ঈমানদারকে কোন ব্যক্তি যদি কাফের বলে আর সেই ব্যক্তি যদি কাফের না হয় তারাই কাফের হয়ে যায়। তোমরা আমাকে কাফের বলে তোমরা নিজেরাই কাফের হয়ে গেছো, তাই তোমাদের সঙ্গে লেনদেন বিয়ে শাদি আবু বকর ইসলাম মেরে বলে দিল হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ওরাই আমাদের কাফের বলেছে আহলে হাদিস খবর জানেন, আর আপনি তার বক্তব্য শুনছেন কাফেরের বক্তব্য, আর আপনি তার হুজুর বলছেন কাফেরকে হুজুর, আর আপনি তার সালাম দিচ্ছেন কাফেরকে হুজুর সালাম দিচ্ছেন। কোরআন বলেছে তো চলবে না, খুব কঠিন। এই ওয়াজ নসিহত গুলো একটু পড়াশোনা করে ভালো রেফারেন্স করে দেখতে হবে, সবার মাথায় আসবে না। সব হুজুরকে বক্তব্য আমি যেমন বক্তব্য দিচ্ছি সব হুজুরকে যেমন দেয় একদম প্রথম থেকে এই পর্যন্ত একইভাবে চলছে, তো তখন বলবে হারে বারে শাহ বিশ্রী হাফি অমুক 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 সুবহানাল্লাহ কি হবে তো ভ্যালিউডের বাড়ি। আরে বর্তমান সময় কি হচ্ছে সেটা নিয়ে বলো, বুঝলেন না? আমি আপনার কাছে একটি কথা বলছি, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে বলছিলাম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে মানা যাবে কিনা, কোরআন শরীফ থেকে আমি দলিল দিলাম। এবার আপনার কাছে বলছি ওরা বক্তব্য দিতে দিতে আর একটা বক্তব্য বলে, যারা যায় আজমিরে খাঁজার কাছে তারা বড় বড় খাঁজা নিয়ে আসে। জোরে বলেন না উযুবিল্লাহ। খাজা হুজুরকে যারা মানে না ওরা বলবে কোরআন হাদিসে, খাজা হুজুরকে মানতে হবে কোনো দলিল নাই। আমি আপনাকে দলিল দেব, দলিল যদি গায়ে পড়ে তাহলে আপনাকে মানতে হবে হবে হবে। চলেন এবার একটা হাদিস পড়া যাক। নবী আমার হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আল্লাহ নবী হাদিস শরীফ বললেন মান আতানি, কেউ যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইত্তেবা করে আমাকে যদি কেউ মানে ফাকাদ আতা আল্লাহ, ওই মানাটা আমার আল্লাহর হয়ে যায়। খাজা হুজুরকে মানার দলিল দিচ্ছে, কানটা খিলা করে শোনো। নবী বললেন মানা তানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে ফাকা দাত আল্লাহ, আল্লাহকে ইত্তেবা করা হয়ে যায়। নবী আদম আলাইহিস সালাম ইত্তেবা করেছিল কাকে? 350 বছর ধরে আল্লাহকে। কিন্তু ইত্তেবায় রাসূল ছিল না, আমার আল্লাহ ছিল না, আর যেই আমার নবীকে ডেকেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের নজর দিয়ে কান্নাকাটি বন্ধ করে দিয়েছে। নবী ওটাই বোঝাতে চেয়েছেন, মানা আতানি, আমাকে ডাকলে ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহ ডাকের আওয়াজ দেবেই দেবে। নবী আমার তৃতীয় নম্বরে বললেন মানা আসানি, হাদিসটা ভালো করে শুনেন, মানাসানি আমি পরিষ্কার করে বলছি যাতে বিরোধী দল বুঝতে পারে, মানাসানি রাসূল বললেন কেউ যদি আমাকে ভুলে যায় আমাকে যদি ছেড়ে দেয় ফাকাদা সাল্লা, আল্লাহকে লক্ষ্যবার ডাকলে আল্লাহ তোমার মতো বান্দাকে ভুলে যাবে। মাথায় গেছে? আলি আল্লাহ নবী বললেন মান আতানি, আমাকে ডাকলে ফাকাদ আতাল্লাহ, আল্লাহ ডাক শুনে, মান আসানি আমাকে ভুলে গেলে ফাকাদ আসাল্লাহ, আল্লাহ কিন্তু তোমার ভুলে যাবে, আল্লাহ নজর দিয়ে তোমার দিকে তাকাবে না তাকাবে না। চলেন এবার পঞ্চম নম্বর হাদিস পড়া যাক। আল্লাহ নবী আমার হাদিস শরীফ বললেন মান আতা আমিরি, আরো পরিষ্কার করে বলছি বিরোধী পার্টি পরিষ্কার করে ব্যাখ্যাটা পরিষ্কার করে নেক, মান আতা আমিরি আকাম কলা আলাইহিস সালাম, নবী বললেন আমি যাকে ধর্মের আমির করে পাঠাবো, ধর্মের লেবার করে পাঠাবো, ধর্মের গুরু দায়িত্ব করে যাকে পাঠাবো, মান আতা আমিরি আমার লেবার হয়ে যারা ধর্ম প্রচার করবে, আমি যাকে পাঠাবো তাকে যদি কেউ ভালোবাসে আমাকে ভালোবাসা হয়ে যায়, তার কথা যদি কেউ মেনে নেয় আমি রসুল আমাকে আমার আল্লাহর হুকুমকে পালন করা হয়ে যায়। এবার চলেন ব্যাখ্যাটা বলি। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে
হরিয়ানা দিল্লিতে পাঠিয়েছিল কে কে পাঠিয়েছিল আমার নবী আর নবী বলছে আমি বানিয়ে বানিয়ে কিছু করি না আল্লাহ যা বলে আমি নবী সেটাই করি তাই নবী আমার খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহিকে হরিয়ানা জমিনে দিল্লি পাঞ্জাবে পাঠিয়েছে আমার নবী ধর্মের লেবার করে ধর্মের আমির করে আর নবী যাকে আমির করে পাঠাবে তাকে মানলে নবীকে মানা হয় তাকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় যারা মানেনি জুতোর বাড়ি খেয়েছিল আর যারা মেনেছে আজকের আমি আপনি তাদের বংশীয় আওলাদ আর একটু জোরে সত্য না মিথ্যা যারা শক্তিতে গিয়েছিল জ্ঞান দেখিয়েছিল জুতোর বাড়ি খেয়েছিল না খায়নি আগে কারা মুরব্বীদের এখন কারা জুতো হচ্ছে নরম আর তখন কারা জুতো ছিল পায়ের খড়ম মানলে একদম লাগবে না শুধু বেতা হবে মানলে মোটেই লাগবে না শুধু বেতা হবে কেটে যাবে রক্ত বার হবে আল্লাহ খাজা হুজুরকে মানতে বলেছে আমার মতন বক্তা বলেছে নবী ধর্মের আমির মানা লাগবে মান যদি বলো খাজার কাছে গেলে গাঁজা পাওয়া যায় নবীর নবী যাকে ধর্মের আমির করে পাঠিয়েছে তার নামে কটাক্ষ করলো না করলো না চলেন খাজা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অসুবিধা হচ্ছে নাকি খাজা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির একটা দলিল দিলাম দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির একটা দলিল দিলাম কোরআন থেকে এর বড় পীর রাহমাতুল্লাহ আলাইহির মানা যাবে কিনা হাদিস থেকে দলিল দেওয়া যাক যাবে পালাবি কোথায় জাল ছিঁড়ে পালাবি কোথায় পুকুরে পুকুরে পানি ছিঁচবো মাটি কাটবো কোদাল দিয়ে না জিসিবি দিয়ে তুই কোন গর্ত তাকে টেনে বার করবো কথা বলছেন তার কারণ হলো আমরা যে জায়গাটাই আছি আমরা ভেড়া নয় আমরা হলাম সিংহ জোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আল্লাহু আকবার বড় পীর রহমাতুল্লাহ আলাইহিকে মানা যাবে কিনা এবার হাদিস থেকে রেফারেন্স দেই ভালো করে শুনেন আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন লা তাসমুন্নার মান রুআনি আও কামা কলা আলাইহি সালাম আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি জীবনে জাহান্নামে যাবে না লা তাসমুন্নার মান রুআনি যে ব্যক্তিটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে আমাকে প্রতি ঈমান এনেছে ওই ব্যক্তিটা সাহাবী ওই ব্যক্তি জীবনে যাবে না আল্লাহর জাহান্নামে জোরে বলেন খুব ভালো করে বোঝা হিসাবের জিনিস গুলিয়ে যাবে তালি নবীর হাতে যারা হাত দেয় তাকে বলা হয় সাহাবি নবী চলে গেছে বেঁচে আছে কারা সাহাবীরা এবার নবী বলছেন আমি চলে যাবার পর আমার সাহাবীরা বেঁচে থাকবে ওদের হাতে তুমি যদি হাত দাও আর সাহাবি হবে না এবার হবে তাবিঈ ভালো করে বুঝবেন একটু পেরেন অলারা খেয়াল রাখবেন নবীর হাতে হাত দিলে হয় সাহাবি নবী চলে গেছে তখন আপনি আমি ঈমান আনিনি এবার সাহাবার হাত ধরে ঈমান আনছি আর সাহাবি হতে পারবো না এবার হবে তাবিঈ তাবিঈ কিন্তু বড় পীর রহমাতুল্লাহ আলাইহি জিলানি শহরে যখন উনি ব্যবসা করছিলেন জিলানি শহর দিয়ে নবী সাহাবায়ে কেরামেরা ধর্ম প্রচারের জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলেন বড় রহমাতুল্লাহ আলাইহে দোকান থেকে লাভ দিয়ে ওদের কাছে দৌড়ে চলে গিয়ে হাতটা ধরে বললেন মা ইসমোকাইয়াকি তোমাদের নাম কি মা বাইতুকা তোমাদের বাড়ি কোথায় সবকিছু পরিচয় বললাম আমরা নবীর বংশে আমরা নবীর মহব্বতের পাগল আমরা হলাম সাহাবা বড় পিসার রহমাতুল্লাহ বললেন তোমরা যদি নবীর সাহাবা হও তবে হাতটা আগিয়ে দাও বলে সুবহানাল্লাহ হাতটা আগিয়ে দিল বড় পিসার রহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে বললেন আমার আব্বা আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আমার মা উম্মুল কুরামা ফাতেমা আমি হলাম আব্দুল কাদের তোমাদের হাত ধরে আজকের আমি স্বীকৃতি দিলাম আমি আল্লাহকে মানি নবীকে মানি পরকাল দুনিয়াতে যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় আজ আমি মান্যতা দিলাম তাহলে নবী বললেন আমার হাতে হাত দিলে তারা হয় সাহাবি
সাহাবীর হাতে হাত ধরে আল্লাহকে বিশ্বাস করলে আর সাহাবী না হয় তাবেঈ। তাহলে বড় পীর সাহেবের বয়স যখন এগারো বছর ছিল, নবী সাহাবার হাতে হাত ধরে আল্লাহ এবং রসুলের কথা স্বীকার করলো না করিনি করেছে, তাহলে বড় পীর সাহেব হয়ে গেছে তাবেঈ। তাহলে বড় পীর সাহেবকে ভালোবেসে আপনার লাভ কি আমার লাভ কি? আল্লাহ নবী বলেছেন আমার রানি, যারা সাহাবার হাতে হাত দিয়ে ইমানের কলেমা বিশ্বাস করবে আমার রানি তারা নিরহ ব্যক্তি, তারা জান্নাতি জান্নাতি। তাহলে বড় পীর সাহেব জান্নাতি, আপনার লাভ কি আমার লাভ কি? আল্লাহ নবী পরে বলেছেন আল মারগুমান আহাব্বা, ওই রকম ব্যক্তির যদি ইত্তেবা ভালোবাসা থাকে হাসরের মাঠে তার সঙ্গে হবে তোমার জান্নাতি লাইন। আর একটু জোরে, তাহলে এতটুকু বুঝতে পেরেছি আমরা যে আমরা যতটুকু করি, আমরা যতটুকু বলি কোরআন হাদিসের অনুকূলে না কোরআন হাদিসের বাইরে? কিন্তু সমাজে এমন কিছু বার হয়েছে ভাই, এ ফেতনা শেষ নেই, এ ফেতনা বাড়বে, এ ফেতনা বাড়বে। দাও হালকা করে দাও, তোর শরী আল্লাহুম্মা পড়ো না দুরু শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ খুব জোরে, আর এটু প্রাণ ভরে আল্লাহুম্মা পড়ো পড়ো, ওয়ালা আলি তবে আমরা যতটুকু বলছি দলিল ভিত্তিক না অযথা কথা বলছি, দলিল ভিত্তিক এর মাঝখানে যে সবাই কেনাকাটা করে মাল কিনবে এ তো অসম্ভব, সবাই যে মাল কিনবে কাশি হচ্ছে কালে কি পোকা গেল নাকি? হ্যাঁ পানি খেলে ও তো ঠান্ডা পানি তো আবার আরো সমস্যা হবে, না আমি চা তো খাইনি আর প্রতিদিন চিল্লাম এমনি অবস্থা ভালো রাখে, দোয়া রাখেন আল্লাহ সুস্থ বানান বলুন আমিন। আর একটু জোরে হবে না চলেন, তাহলে যে কথা বলছিলাম আমরা একদিন চলে যাব, তবে প্রথম যে বক্তব্য দিতে এতক্ষণ পর্যন্ত এসেছি আর লজিক ছিল কি কুটুম বাড়ি যেতে গেলে, আর আমরা যখন যাব আচ্ছা আগে আমল নাকি ইমান, সত্যি কথা বলতে আগে ইমান, আগে চাকরি নাকি পয়সা? তো চাঙ্গা লোক তো দেখতে পাচ্ছি, তো চাঙ্গা লোক। হ্যাঁ আচ্ছা আগে হেলমেট নাকি বাইক? বাবা তাই যদি হয় বিয়ে হবার পরে তো বাইক দেয়, কিন্তু অনেক জায়গায় তো আগে বাইক দেয়, এই দেয় না অনেক আগে খাট খাট আলমারি পাঠিয়ে দেয় না, খাট আলমারি পাঠিয়ে দেয় না আপনাদের দেয় নাকি? দেয় না দেয় না, দাও না গরম পানি একটু নিয়ে এসো হালকা করে। হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়ো বাফি কলবি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো না, ওয়া আলা আলি আমরা ছেড়ে সরব না সরে গিয়ে সরব, হয়তো বুঝতে পারেননি। আচ্ছা ভালো হয়ে মরব না মরে গিয়ে ভালো হবো? এবার বুঝতে পারছি, তাহলে আমরা ভালো হয়ে মরব। আচ্ছা কবরে যখন যাবে প্রশ্ন কিছু করে তো নাকি? আপনাদের এদিকে কবরে গেলে কি প্রশ্ন করে আজরাইল এই ফারস্তা? সব একই প্রশ্ন করে? যদি বলো তুমি সকালে পড়তুম কি করো? চায়ের দোকানে যাই। রাতের বেলা কি করো? ফেসবুক ঘাঁটি। সন্ধ্যাবেলা কি করো? ফ্রি ফায়ার খেলি। দুপুরবেলা কি করো? মেসেজ করি। আচ্ছা কবরে যখন পড়তুম যাবে ফারেস্তা কি জিজ্ঞাসা করবে? কবরে কবরে এখন ধরে না ভাইকে মেরে দিয়েছে আমরা, এখন এনাকে মেরে দিয়ে আমরা কবরে ছবি দিলাম, দোবার পরে আর ফারেস্তা সে জিজ্ঞেস করবে তো? কি জিজ্ঞাসা করে প্রথমে? বোনার সাথে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, প্রথম কি জিজ্ঞাসা করবে? একদম ঠিক বলেছ ভাই, ভাই ঠিক বলেছ, শুধু গুলাচ্ছ তোমরা। কবরে গিয়ে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে। আপনি বলেন দিনি ভাই যদি কবরে গিয়ে বলে রব্বি আল্লাহ, ফারেস্তা ওই জাহান্নামের মুগুন নিয়ে চলে যাবে না থাকবে? সত্যি কথা বলো, চলে যাবে না বাবু? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন মান রব্বুকা, তোমার রবকে। ভালো করে শোনেন, কবরে আল্লাহ শপথ করে বলছি আল্লাহকে আল্লাহ বলে আমার বক্তব্য সেই আগের বক্তব্যের সঙ্গে লীন আছে বলো? এর ভিতরে যা করেছে তাই করেছে আলাদা, আগের বক্তব্যের সঙ্গে আমার লীন আছে? খুব ভালো করে ঠান্ডা করে শোনেন, কবরে গিয়ে জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার রবকে। আপনি বলবেন আমার রব হলো আল্লাহ, বলেন ফারেস্তা জাহান্নামের মুগুর নিয়ে চলে যাবে না থাকবে, চলে যাবে না থাকবে। এখানে যে মনে করেন আল্লাহকে আল্লাহ বলে জবাব দিয়েছো আর ফারেস্তা মুগুর নিয়ে চলে যাবে, তাহলে পৃথিবীতে যারা নাস্তিক বাদ দিয়ে যারা অনেক অন্য ধর্মীয় মানুষ তারাকে স্রষ্টাকে মানে না মানে না, তাহলে তারা তো জান্নাত পেয়ে যাবে? চলবে না, চলবে না, চলবে না। ফাইনাল পরীক্ষায় টেস্ট পরীক্ষা প্রথমে হয় না শেষে হয়? প্রথমে ওটা টেস্ট পরীক্ষা, ও বলে তোমার লাভ হবে না। তারপরে জিজ্ঞাসা করবে ওমা ওমা দিন, তোমার দিন কি? আপনি কি বলবেন? আমার দিন হলো ইসলাম। আচ্ছা দিনকে দিন ইসলাম বলে ফারেস্তা জাহান্নামের মুগুর নিয়ে চলে যাবে না থাকবে? মাঠটা বুঝতে পারছো কোন দিকে যাচ্ছি? তাহলে কবরে আল্লাহকে আল্লাহ বলে আল্লাহর কাজ করেও তোমার মুগুর চলে যাবে না, থাকবে পালিশ করার জন্য। তারপরে আমার দিন কত, তোমার দিন কি? আপনি যদি বলেন আমার দিন হলো ইসলাম, আল্লাহ ফারেস্তাদের বলবে যে চলে আয় দিনের কাজ করেছে, ফারেস্তা যাবে কি? ফারেস্তা যাবে? যাবে না। এবার যারা বলছে তোমরা আল্লাহকে মানো, দিনের কাজ করো, দিনের কাজ করো, দিনের কাজ করো, এদের মুগুর ফরজ হয়েছে না হয়নি? তাবলীগ জামাতের বড় একটা আলেম হাজি এমদাদুল্লাহ মাহাজারি মাক্কি তিনি বলেছেন, আমা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, কবরে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু রুহানি হালাতে পৃথিবীর ইমানদারে কবরে দেখানো হবে। আর ফার্স্ট লাস্টে পরীক্ষা যেটা হয় সেটা ফাইনাল পরীক্ষা। আমার নবীর নামটা আল্লাহর পরে দিনের নামটা হটিয়ে নবীর নাম রাখা দরকার ছিল, কিন্তু আল্লাহ দিনের নাম রেখেছে নবীর নাম রাখাইনি, কেন রাখিনি? আমার নবী মদিনা আলা লাস্টে নাম রেখেছে, আমার নবী হলো ফাইনাল পরীক্ষা। অনেক ইহুদি খ্রিস্টান আমি আল্লাহ আমাকে চিনেছে, আমার দিন ইসলামকে চিনেছে, কিন্তু মুহাম্মদ সাল্লামকে কেউ চিনেনি, ফলো করেনি, গালি দিয়েছে, তার প্রতি আঙুল উঁচু করেছে, তাই আমার নবীর নামটা শত লাস্টে রেখেছে, ওটা ফাইনাল পরীক্ষা। আপনি যদি ফাইনাল পরীক্ষায় নবীর নামটা যদি বলে দিতে পারেন আমার নবী ওকা, তাহলে আল্লাহর নামে ঠিক চিহ্ন রাইট হবে আর দিনের নামে জবাবের চিহ্নটা রাইট হয়ে যাবে। আর যদি তুমি আল্লাহকে আর দিনকে চেনো, নবীকে চিনতে না
পারলে তোমাকে জাহান্নামে যেতে হবে হবে তাই আমরা সুন্নাতুল জামাতের মানুষ আমরা আল্লাহকে মানি দ্বীনকে মানি ফাইনাল পরীক্ষাতে বসেছি আজকে জলসায় আমার নবীর মহব্বতে বসেছি আমরা তো ফাইনাল পরীক্ষা মানি আর যারা 72 নম্বর দল ওরা জাহান্নামে যাবে একটাই কারণ ওদের ফাইনাল পরীক্ষার উত্তর হাতে নেই ঠিক না বেটি আপনি কোন জায়গায় আচ্ছা এছাড়া আর কিছু বলার আমার জায়গা আছে আর কিছু জায়গা নেই আল্লাহ পৃথিবীর জমিনে এমন একটা সময় এসে যাবে পৃথিবীর জমিনে আমার আল্লাহর নাম দুনিয়াতে বলনে ওয়ালা কেউ থাকবে না কিন্তু আমার মদিনা ওয়ালার নাম বলনে ওয়ালা থাকবেই থাকবে জোরে বলেন একটু কি ঘোরপেস খাচ্ছে নাকি মাথায় পানি খাবো না ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ খাওয়া অভ্যাস করায়নি প্রতিদিন বক্তব্য তো ভাই কখন কি হয় কিছু বলার নেই মাই কলা যেমন কখন কি হুট করে কিছু হয়ে যাবে চাচা ছোটা ছোটি চিল্লা চিল্লি ঘাম বার হয়ে যাবে হয় না কিছু করার নেই মানুষ তো ইঞ্জিল নাকি এটা তো হেডলাইট এটা তো বক্স সাউন্ড সব তো সৃষ্টি জান না সব সৃষ্টি নিটল ডিটেক্টর মেশিন এখানে ধরেছি আমার ব্রেন বলে দিয়েছি এটা হচ্ছে সেই তাঁত হাতের সঙ্গে সব ফিট করা বুঝলেন না আশাল্লাহ তাহলে পৃথিবীর জমিনে এমন একটা সময় আসবে আমার আল্লাহর নাম পৃথিবীতে বলনি ওলা কেউ থাকবে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার করে বলছি আমার আল্লাহর নাম বলনি ওলা কেউ থাকবে না কিন্তু আল্লাহর নাম পৃথিবী থেকে বলনি ওলা থাকবে না মুছে যাবে মুছে যাবে মুছে যাবে নবী আমার একটা হাদিস শরীফে বললেন লা তাকুমুসা আমার জোর গলা বলতে হয় এমন একটা দিন অপেক্ষা করছে আমাদের সামনে যে সময় আল্লাহর নাম পৃথিবীর জমিনে মুছে যাবে কিন্তু আমার মদিনাওয়ালার নাম জারি থাকবেই থাকবে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমি আপনার কাছে এবার কোরআন থেকে প্রমাণ দেব কোরআন থেকে প্রমাণ দেব কেন ওনারা তো কোরআন ছাড়া কিছু মানে না তাহলে কোরআন থেকে প্রমাণ দেওয়া যাক আমার আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওমালাইকাতাহু এবং ফারেস্তারা ইউসাল্লুনা আলান নবী আমার নবীর প্রতি দরুদ পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা তোমরা পড়ো আল্লাহ তো এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেররা পড়ো আল্লাহ কাফেরদের নাম বললো না এখানে আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন হে মুনাফিকরা পড়ো আল্লাহ জানে মুনাফিকরা পড়বে না তাই মুনাফিকুন বললো না মুনাফিকের নাম নিল না কাফিরুন বললো না কাফেরের নাম নিল না ইমানদারেরা আপনি আমি পড়বো বলে আমানু ইমানদারেরা তোমরাও পড়ো তাহলে আল্লাহ পড়ে ফারেস্তা পড়ে আল্লাহর বান্দা আমি আপনি পড়ি না তাহলে পড়ি পড়ে তিন শ্রেণী এক নম্বরে আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে ফারেস্তা তৃতীয় নম্বরে হলো আমি আপনি পৃথিবীতে কিয়ামত একদিন হবে না হবে না কিয়ামত হবে আল্লাহ যদি পৃথিবীতে কিয়ামত দেয় আগে ফারেস্তা মারা যাবে না আগে আমি আপনি মারা যাব আগে আমি আপনি মারা যাব তাহলে নবীর সামনে তিন শ্রেণী দরুদ সালাম পাঠ করে আল্লাহ যদি বান্দাকে মেরে দেয় থাকবে কয় শ্রেণী ফারেস্তা আমার আল্লাহ আল্লাহ যদি রেগে গিয়ে বলে ফারেস্তা আমি তোদেরকেও সাপ্পান সাপ্পা পরিষ্কার করে দেবো মেরে দেব আল্লাহ যদি ফারেস্তার মেরে দেয় থাকবে কে তাহলে নেই কোনো ফারেস্তা নেই কোনো উম্মত নেই কোনো বান্দা নেই কোনো নবী নেই কোনো রসুল পৃথিবীতে কেউ নেই আছে একমাত্র আমার আল্লাহ আগের কথাটা খেয়াল রাখবে এমন একটা সময় আসবে আল্লাহ 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 বলনেওয়ালা পৃথিবীতে কেউ থাকবে না কিন্তু আমার নবীর জেকের করনেওয়ালা কেউ না কেউ থাকবে তাহলে আল্লাহ যখন আছে পৃথিবীতে নাই কোনো বান্দা নাই কোনো ফারেস্তা নাই কোনো নবী রসুল সবাই যখন মারা গেছে আল্লাহ আছে আল্লাহকে ডাকার মতো আর কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই কিন্তু আল্লাহ বলছে আমি আল্লাহ আমার হাবিবের জিকির করি আল্লাহ যখন আছে আল্লাহকে ডাকার
বান্দার মতো কোন নবী রাসূল ফেরেশতা বান্দা নাই, সব মারা গেছে। আল্লাহ যখন আছে আল্লাহর নাম বন্ধ, কিন্তু আমার আল্লাহ কুদরতি জবানে আমার হাবিবের নামে জিকির করছে। আর একটু জোরে, সত্য না মিথ্যা? লাও এবার কি হবে, আল্লাহ জিকির করে তা আমরা একটা নবীর নামে আজকের মহাফিল করে জিকির করছে, দশম দিকে আছে। কত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর নামে জিকির করে, ফারেস্তা করে, বান্দা করবে, যিনি করবে না হয় মুনাফিক, যিনি করবে না হয় নাই কাফির। আর যারা করবে আমানো, আমি ইমানদারদের করতে বলেছি, কোনো সমস্যা নেই। খেজুরে সুপারি দাম বেশি, খেজুর আঁটিতে পান খাবো, তা বলে খাওয়া তো বন্ধ থাকবে না। তাবারক মহাপিল জলসা বড় দেওয়া শক্তি নেই, ছোট করে একটা সবরসানি করব, পাঁচ পাঁচ যতনে নিয়ে একটা সবরসানি করব, অসুবিধা কি আছে? চলেন, তাহলে আপনার কাছে বলেছি পৃথিবীতে আল্লাহর নাম মুছে যাবে, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু নাম মুছবে। আমি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করি, কিয়াম পাঠ করি, এখানে যারা সালাম পাঠ করতে চাইবে না, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঠোঁট নাড়বে, ঠোঁট নাড়বে না নাড়বে আপনি বুঝতে পারবেন না। উনি সালাম পড়ছে কি পড়ে না, ফাঁকি দিচ্ছে। ইনি যদি মদিনা শরীফে চলে যায়, মদিনা শরীফে গিয়ে আমার নবীর প্রতি সালাম যদি না পড়ে, কেউ বুঝতে পারবে না ফাঁকি দিচ্ছে না পড়ছে। কিন্তু আল্লাহ সবচাইতে বড় বুদ্ধিমান। চলেন, কেমন বুদ্ধিমান, কোরআন থেকে প্রমাণ দেওয়া যাক। অমা কর আল্লাহু আল্লাহু খায়রুম মাকিরিন, আল্লাহ বলছে বান্দা তোদের যেখানে জ্ঞান শেষ, আমি আল্লাহ ওখান থেকে আমার জ্ঞান শুরু। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এ মুনাফিকের বাচ্চা, তুমি জলসার মাহফিল থেকে সালাম কিয়াম না পড়ে পালাতে পারো, মদিনা শরীফে সালাম কিয়াম না পড়ে তুমি সালাম না দিয়ে পালাতে পারো, আমি আল্লাহ সবচাইতে বড় ইবাদত সেটা নামাজ দিয়েছি। নামাজের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত্তাইয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখান থেকে পালাবি, ওখান থেকে পালাবি, নামাজে আমি আল্লাহ সালাম দিয়েছি। তাশাহুদ পড়া ওয়াজিব, নবীর প্রতি সালাম পড়া ওয়াজিব, ওখানে যদি সালাম না দাও আল্লাহ নামাজ কবুল করবে না, করবে না। এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে। আর একটু জোরে প্রথম থেকে এই পর্যন্ত নবীর প্রশংসা নাকি বাবা? নবীর প্রশংসা। বড় ভাই আপনি চলে গিয়েছিলেন, আমি অনেক কিছু গল্প করিস। হ্যাঁ, ও আপনি চলে গিয়েছিলেন, আমি অনেক কিছু গল্প করেছি, তবে আমরা এখানে এসেছি একমাত্র আমাদের উদ্দেশ্য মদিনা ওয়ালাকে খুশি করার লেগে, ঠিক না বেটি বাবা? নবী ছাড়া আমাদের রাস্তা নেই, নবী ছাড়া আমাদের রাস্তা নেই। চলেন, এবার আপনার কাছে বলছি, ফের দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর ইন্টারনেটে ঘুরছে না, সাদা রুমাল মুড়ি দিয়ে চোখে চশমা রেখে বলছে এই প্রশ্ন ওই ওই প্রশ্ন, তাবিজ করা শিরিক, এই করা শিরিক, এই করা শিরিক বলতে একদম সঙ্গে সঙ্গে মুহূর্তে, একদম প্রশ্ন না আস্তে আস্তে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। এতটুকু খেয়াল রাখেন বাবু, কোনো কথা যেন নবীর এগেনস্টে না যায়। চায়ের দোকানে ছেলে আড্ডা দাও, গল্প করো, কিন্তু নবী সম্পর্কে সমালোচনা করবে না, বিপদ হয়ে যাবে। আমার সমালোচনা করো কোনো সমস্যা নেই, ওনার সমালোচনা করো কোনো ব্যাপার নেই, কিন্তু তানা সমালোচনা করবে না। আমি আপনার কাছে বলছি, অনেক জায়গায় নামাজ পড়তে যাই, নামাজ পড়ার পর আমরা যখন মসজিদে নামাজ পড়ি, অনেক জলসা মাহফিলে গিয়ে নামাজ যখন পড়া হয়ে যায়, দেখতে পাওয়া যায় ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, হাত বহু জিয়াদা না ওটা ইয়ানি কন্দুসে উঁচি না করো, তো আজাব ফারে ঘোকার দোনো হাত মোহ পার ফিরিলো, ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুখানি হাত তুলে মোনাজাত করে, আবার মোনাজাত করার ভিতরে অনেক কিছু দোয়া চায়, অনেক কিছু কান্নাকাটি করে, অনেক কিছু দোয়া তসবিহ তেলাওয়াত করে ভালো ভালো, কিন্তু মোনাজাত যখন শেষ হয়ে যায় বেরাহমাতিকা ইয়া আর রহমান,
রহিমিন বলে মোনাজাতটা শেষ করে দেয়। আমি ওটা খারাপ বলবো না, আল্লাহ হামকো পর মাদদ দিজিয়ে, হামকো পর মাদদ দিজিয়ে, আল্লাহ তোমার প্রতি রহমত দেবে, রহমত দেবে, আল্লাহ রহমতের মালিক। কিন্তু মদিনা ওয়ালা হলো রহমত ওয়ালা। আর একটু জোরে আল্লাহু আকবার, তালি বলেন। অনেকে বেরহমাতে গায়া রহমান রহিমিন পড়ে না, পড়ে না। আচ্ছা আমার এই ওয়াজ বেগুন বাড়ি হচ্ছে না মূল বাড়ি হচ্ছে? বড় ভাই ঠিক করে বলবো, বেগুন বাড়ি হচ্ছে না মূল বাড়ি? মনে হচ্ছে মূল বাড়ি, বুঝলেন না নাকি? মনে হচ্ছে মূল বাড়ি, বেগুন বাড়ি হবে না, খুব কঠিন। আর আমার এই ছাড়া হয় না, চেষ্টা করেছি অন্যদিকে ঘোরানোর জন্য, চেষ্টা করেছি অন্যদিকে ঘোরানোর জন্য, সেখানে অন্যদিকে টার্নিং নিচ্ছে না। তাহলে যে লাইনে আছে এই লাইনে থাকবে তো না থাকবে? না থাকবে, কথা বুঝছেন না? টাইম আছে বললেন না, একটুখানি টাইম আছে। বড় ভাইয়ের কথাটা মাথায় রেখেছি, কেন পাঁচ পাঞ্জাতনের কথা যদি না বলা হয় আমার মন বলে আল্লাহ হয়তো কবুল করে না, আর তাদের হকটা আদায় করলে আল্লাহ হয়তো তাদের খাতিরে কবুল করবে। কথা বুঝতে পারেননি? তাই আমি একটা দিকে দলকে ইঙ্গিত করে বলতে গিয়ে আমার এত কিছু জ্বালানি খরচা, তাই আমরা একটা মেতেছিলাম, ব্যস্ততা ছিলাম একটা দিক নির্ণয় করার জন্য। এবার আমি তাদেরকে আর একটা কথা বলি, ওরা সালাম ফিরিয়ে যখন মোনাজাত শেষ করে ওরা বেরহমাতে গায়া আর রহমান রহিমিন বলে। অনেক জায়গায় আবার দেখতে পাই ওরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাত শেষ করে। ইমাম সাহেবকে যদি বলা হয় ইমাম সাহেব তুমি কলেমা শরীফ একটা বার বলে শেষ করো, বললো ওটা বললে হবে এটা বললে হবে, তাহলে 30 বছর বেরহমাতে গা চালিয়েছ, অন্তত 3 মাস তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ বলে চালাও। ইমাম সাহেব তো কিছুই মোটে রাজি হলো না। এখন মসজিদের মুসল্লি আর সেক্রেটারি সভাপতি যদি একটু পাঞ্জাতনকে ভালোবাসে, একটু মাওলা আলীকে যদি ভালোবাসে, একটু হাসান হোসেন আমার নবীকে যদি ভালোবাসে, মসজিদের সেক্রেটারি বলবে ইমাম সাহেব তুমি যদি কলেমা শরীফ না পড়ো মনে হয় তোমার চাকরি এবার বটতলায় যাবে। ইমাম সাহেব দেখলো লকডাউনে খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসা শিক্ষানিকেতন বিদ্যাপাঠ বিদ্যাগার সব যখন বন্ধ, আমি বাড়িতে গেলে আমারও দরজা বন্ধ করে থাকতে হবে, ওর চাইতে এখানে পরেটা গোস্ত খায় আর শুয়ে থাকি, না একটু কলেমা শরীফ পড়বো অসুবিধা কি হাতে? ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে মুচল্লির চাপে এবার হাত তুলে মোনাজাত করে, কলেমা শরীফ পড়বে আইটেম নিয়েছে, কিন্তু খোদার কিষান যখন মোনাজাত শেষ হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সময় কারেন্ট চলে গেছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মদ রাসূলুল্লাহর আওয়াজ পাওয়া যায় না। তালি এদের ভিতরে মান রব্বুকা তোমার রবকে আল্লাহ আল্লাহ আছে, ওমা দিনুকা দিন হলো ইসলাম নামাজ রোজা আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ ফাইনাল পরীক্ষা এদের কাছে নাই। তাই চিল্লিয়ে সবাইকে বলবে তোদের হাতে ফাইনাল নেই, তোদের হাতে জাহান্নামের টিকিট আছে, ঠিক না বেটি? ফের আমি আপনাকে বোঝাতে চাই, আমি রসুল পাকের প্রশংসার কথা বলছি, আমি বলছি না যে বেরহমাতেকা পড়া যাবে না, আমি বলছি না যে আলহামদুলিল্লাহ বলা যাবে না, অবশ্যই ওটা ভালো ওটা ভালো, কিন্তু আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন আফদালু তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় তেলাওয়া সেটা হলো কোরআন, আফদালু সলা আফদালুল ইবাদাত ইবাদাতি সলাত, সবচেয়ে বড় ইবাদা সেটা হলো নামাজ। আল্লাহ নবী পরে বলেছেন আফদালু জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, তাহলে সবচাইতে বড় জিকির যদি কলেমা শরীফ হয় তুমি বেরহমাতেকা পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, বড় তেলাওয়াত কোরআন দিয়েছো, বড় ইবাদত নামাজ দিয়েছো, বড় জিকির কলেমা শরীফ কেন তুমি দাওনি? এবার আমি আপনার কাছে বলছি, আপনারা হরিণ দেখেছেন পাঁচাতলা মিরিগোনাবি থাকে না? থাকে না, থাকে।
আবার মার্কেটে বিক্রি হয় চামড়া গুণ ওরা একটা মেশিনে দেয় চামড়াটা গোল নারকেল বেনা হয়ে যায় মুখের কাছে একটু হিট দিয়ে দেয় আর চাল ভাজা চাল কালো করে ভেজে নেয় ওতে একটু আতর মাখিয়ে ওর কোলে ঢুকিয়ে মুখ কেটে দিল কস্তুরি মাল ভাঙবে এড়ে না বোক না লেস তুলে দেখে না শুধু চাল ভাজা আর আটা ভর্তি করা আছে বাবা ওটা নকল ওটা নয় আমি আপনাকে বলছি মিরিগোনাবি হয় কোথায় গরুর বাচ্চা না ছাগলের বাচ্চা হরিয়ের বাচ্চা হয় নবী আদম আলাইহিস সালাম এক সময় জিবালা জিবালা পাহাড়ের উপরে বসে আছেন জঙ্গলের কিছু হরিণ গিয়ে যারা বেরহমাতে কার দল ওদের এবার ধলাই পড়ছে খেয়াল করে রাখবা নবী আদম আলাইহিস সালাম পাহাড়ের উপরে বসে আছেন আর নবী আদম আলাইহিস সালামের কাছে কিছু হরিণ গিয়ে জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা কি খবর আলহামদুলিল্লাহ আলা তাইয়িবুন তবে তোমার চোখ থেকে কেন পানি জারি হয় আমার চোখ থেকে এই কারণে পানি জারি হয় আল্লাহর ভয়েতে আল্লাহর ডরে আমি নবী আদম আমার চোখ থেকে পানি জারি হয়ে যায় নবী আদমের কান্না দেখে এই হরিণগুলো চোখ থেকে পানি জারি হয়ে যায় মারাত্মক লজিক ভালো যুক্তির অ্যাঙ্গেল আছে ভালো করে খেয়াল করে শুনবে নবী আদমের চোখের পানি দেখে এই হরিণের চোখ থেকে পানি জারি হয়ে যায় নবী আদম কাঁদে এদিকে হরিণগুলো কান্নাকাটি করে অনেকক্ষণ বসে আছে হরিণগুলো যখন বাড়িতে চলে যাবে বাড়িতে চলে যাবার মুহূর্তে নবী আদম ডেকে বললেন এখানে এসো আসার পরে মারিয়াম ফুল জান্নাতি কিছু পাতা ওদেরকে গিফট উপহার তাবারক দিল তোমরা আমার কান্নায় তোমরা কেঁদেছিলে আমার মহব্বতে তোমরা বসেছিলে এই পাতাগুলো নাও তোমরা একটু খাওয়া দাওয়া করে নাও পাতাগুলো দিয়েছে খাওয়া দাওয়া করলো ওরা যখন জঙ্গলে চলে যাচ্ছিল গাল থেকে সুগন্ধ জারি হয় চেহারাটা উজ্জ্বলতা ঝিকিমিকি করে আর দুই পাশার মাঝখানে মিরিগো নবী কস্তুরি আল্লাহ দান করে দিয়েছে এবারে বলেন যারা বেরহমাতে কার পার্টি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর যারা দল এবার দুটো ভাগ হয়ে যাবে দ্বিতীয় দল হরিঙ্গুনো বলছে তোমাদের কাণ্ড কি এক বংশে থাকি এক জঙ্গলে থাকি এক বালিশে মাথা দিয়ে ঘুমাই তোমাদের এরাম হলো ব্যাপারটা কি কোথায় গিয়েছে বলো বলল আমরা নবী আদমের কাছে গেলাম ওনা পাতা দিয়েছে খাবার বিনিময় পাশার নিচে কস্তুরি মিরিগো নবী আল্লাহ দিয়েছে আর চেহারাটা উজ্জ্বলতা হয়েছে কাল থেকে সুগন্ধ হয়েছে তৃতীয় দলের হরিণ ওরা লাঠি শোঁটা মুহূর্ত করে দিয়ে সবাই দৌড়ে দৌড়ে নবী আদমের কাছে গিয়ে বলছে আমাদের সাথী ভাইদের যে পাতা দিয়েছ ওই পাতা আমাদেরকে দাও নবী আদম নিজ দিদায় গায়ের থেকে পাতা কেটে দিয়ে ওদের যখন খেতে দিয়েছে ওরা পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছে তফসিরে কারকেরা বর্ণনা করেছে খাওয়ার পরে কোনো কাজ হলো না খুশবু জারি হলো না চেহারা উজ্জ্বলতা হলো না মিরিগো নবী কস্তুরি হলো না জিজ্ঞাসা করলো তোদের হয়েছে আমাদের কেন হলো না ইমাম সুকিবুদ্দিন সুবকি বলেছে আগে যারা হরি গুনো গিয়েছে এরা মাল আনতে যায়নি এরা মাল নিতে যায়নি নবীর মহব্বতে বসেছিল নবীর মহব্বতে সম্মানে কেঁদেছে সময় দিয়েছে আর ফিরে আসার সময় চাইতে হয়নি ডেকে আল্লাহর নিয়ামতে দিয়েছে আর দ্বিতীয় যারা দল গেছে নবীকে ভালোবাসতে যায়নি এরা মাল নিতে গেছে আল্লাহ খালি মুখে এদেরকে পাঠিয়ে দিয়েছে ও বেরহমাতেকা যারা পড়ো আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তোমরা তো আল্লাহ রহমত দাও মাল দাও চিল্লা চিল্লি করো কিন্তু তোমরা খালি মুখে বাড়ি যাবে আর আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি আমরা না চাইলে আল্লাহ আমাদের ভরে দেবে আর একটু জোরে কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন কেউ ঘুমায় না এই কেউ ঘুমায় না জি জেগে আছে তাই না আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বল না আমিন তাহলে আর একটা নাচ শরীফ হবে এই আর একটা নাচ শরীফ হবে হ্যাঁ তারপরে ছোট্ট করে পাঁচ যতন হয়ে সালাম কিয়াম হবে কতক্ষণ হয়েছে আড়াই ঘন্টার কাছাকাছি গেছে তাই না ইনশাল্লাহ হয়ে যাবে দোয়া রাখেন আল্লাহ যেন সুস্থভাবে করা তৌফিক দেন বলেন আমিন আমি মেমোরি নোট হয়ে গেছে হয়তো
আমি মনে করলাম তো মেমোরি নোট হয়ে গেছে, যাও আস্তে যাও বাবা আস্তে যাও, তোমার শাশুড়ি সব দেখতে পাচ্ছে বাবা, দেরি করে রাস্তা ঘোরাফেরা করছে কারা, এটা ভিতরে আসো বাবা ভিতরে আসো ভিতরে আসো বাবা, আল্লাহ কবুল করেন বলুন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আপনি আল্লাহর নূর নবী, আমাদের হমন বলে নবী নবী, আমাদের হমন ঘোষণা মালার প্রেমে জিকির করি, আমাদের হমন বলে আমাদের হমন বলে নবী নবী, আমাদের হমন বলে নবী নবী, আমাদের নয়নে ভাসে ছবি, আমাদের হমন বলে নবী নবী, নারে তাকবীর নারে তাকবীর, আল্লাহ কবুল করুন আমিন, আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না, শেষবারের মতো বলছি, হুগলি যেন চেনেন তবে হুগলি পাশে, হুগলি লবাবপুর মল্লিক বাড়ি সেকেন্দার পাড়া কেটলি বাড়ি কলাছড়া কবরস্থান দুধকলবি চেনেন তো নাকি, কম বেশি একটা জায়গা চেনে, লবাবপুর ওই কবরস্থানের ওখানে অক্ষারণ মাসের 4 তারিখ একটা মেলা হয়, মেলাটা মানে 150 বছর না 150 বছর হয়ে গেছে, কত বছর 150, তখনকার জামানায় ওখানে দাসে বিক্রি হতো, তখনকার জামানায় দাসে বিক্রি হতো, এখন পর্যন্ত মেলাটা আছে অগ্রহণ হয়ে 4 তারিখে হয়, তা আমি একবার গিয়েছিলাম মেলাতে, বেশিরভাগ পাখি পক্ষ বিক্রি হয়, মানে খুব খারাপ অশ্লীল কাজ হয় না, তবে শোনেন দাদা হুজুর পীরকে বলে এক সময় আহলে হাদিসের সঙ্গে একটা বক্তব্য দিয়ে তর্ক বেঁধে গিয়েছে, আহলুল হাদিসটা বলছে ফুরফুরের আবু বক্কর তুমি যে আহলে সুন্নাতাল 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 জামাত বলে চিল্লাও, আচ্ছা তোমার দলটা কি আল্লাহর দল, ওটা কি প্রথমে এসেছে না আমাদের আহলে সুন্নাত আমাদের আহলুল হাদিস এই দলটা প্রথম দল, দাদা হুজুর বলছে আমি তো প্রমাণ যা পেয়েছি আহলে সুন্নাতাল জামাতটা নবীর দল এটা প্রথম দল, এর আগে আর কোনো দল ছিল না, চট করে আহল হাদিসের আলেম বলছে আচ্ছা এই বিষয়টা বহাস করা হোক কার দলটা আগে, আমাদের তো মনে হয় আমাদের দল আগে, তা দুজনা তো বললে হবে না, মানুষকে জানাবো কে হারে কে জেতে এটা মানুষ জেনে যাবে, তা দাদা হুজুর পীর গেল ঠিক আছে স্টেজ বানাও, ওই লবাবপুরের ওখানে লবাবপুরের বাহাজ কিশোরগঞ্জের বাহাজ বলে একটা কেতাব আমার কাছে আছে, লবাবপুরের বাহাজ ওই বইতে হুজুর এক জায়গায় বলেছেন যে ওই বাহাস যখন হচ্ছিল আহলে হাদিসরা এত পরিমাণ কেতাব নিয়ে এসেছে এই মানুষ সমান চারিদিকে কেতাব যেন ইটের গাঁথনি বেনা ভর্তি করে দিয়েছে, আর দাদা হুজুর আসছে একটা অন্না কাঁধে দিয়ে হেঁটে হেঁটে আসছে, আর একটা ভক্ত মরিদ ছিল দৌড়ে গিয়ে বলছে হুজুর আপনি যাবেন না, ওরা এত পরিমাণ বই কেতাব সড় করেছে আপনি পারবেন না, ওদের কাছে যাবেন আপনি খালি হাতে কেন, দাদা হুজুর হেসে বলেছিলেন বাবা আল্লাহ যদি আবু বক্কর যদি আল্লাহর পক্ষে হয় বিশ্বাস রাখি আল্লাহ আবু বক্করের পক্ষে, তোরে বলেন দাদা হুজুর পীরকে বলা স্টেজে গড়গড় করে উঠে যাচ্ছে খালি হাতে, দল বিপদল অনেক রকমের আছে সম্মানের ব্যাপার, তখন ওই যে জুতো খুলে রেখে দিয়েছে বড় ভাই আমরা জুতো খুলে রেখে দিয়েছি, দাদা হুজুর জুতোটা নিয়ে খুলে দুটো ফাঁস করে বগল দাবাই করে নিয়ে স্টেজ উঠেছে, এরা জিজ্ঞাসা করছে কি গো স্টেজে আপনি জুতো বগল দাবাই করে নিয়েছেন,
কি ব্যাপার? দাদা হুজুর বলছে বাবা ভাব ভালো না। বলছে কেন? বলে নবীর জামানায় আহলে হাদিসরা স্টেজ করেছিল, নবীকে দাওয়াত করেছিল, আর সেই স্টেজে নবী যখন গিয়েছিল জুতো খুলে আহলে হাদিসের ছেলেরা জুতো চট করে চুরি করে নিয়েছিল। তখন আহলে হাদিসের একটা আলেম বলছে বাবা নবীর জামানায় স্টেজ করেছিল, আহলে হাদিসরা নবীর জুতো চুরি করেছিল, তুমি সত্যি কথা বলো দেখি নবীর জামানায় কি আমাদের দল ছিল? চট করে দাদা হুজুর বলছে নবীর জামানা তোদের দল যদি না থাকে, জুতো চুরি যদি না করে, তোরা কোথায় থেকে এসেছিস? কথা বুঝতে পেরেছিলি? খেলা শেষ, শেষ। প্রমাণ হয়ে গেছে যে নবীর জামানা এরা ছিল না, এরা ও জাতের না, এ জাতের না, আলাদা একটা জাত। কি বুঝলা? কি বুঝেছেন? আমরা সালামে কিয়াম করি, সালামে কিয়াম করার দলিল আছে। আজানের পরে হাত তুলে মোনাজাত করি, তারও দলিল আছে। আমরা আখরি জোহর পড়ি, সেটাও প্রমাণ দলিল আছে। কবর জিয়ারত করি, সেটাও দলিল আছে। বাপ মা দাদা দাদিনার নাম ধরে ধরে সওয়াব পৌঁছাই, এটাও আমাদের কাছে দলিল আছে। আমরা পীরের হাতের বায়াত হই, এটাও দলিল আছে। পীরের হুকুম মানা ওয়াজিব, এটাও প্রমাণ দলিল আছে। এর ভিতরে সব বাদ দিয়ে একটা দলিল দে, পীরের হুকুম মানা ওয়াজিব না সুন্নাত না নফল? আপনি নিচে বসে আছেন, আল্লাহ হেকবার, আল্লাহ কবুল করেন, বলেন আমি। হাজি সাহেব বলতে পারবে কি বলছিলাম, কি দলিল ছিলাম বলছিলাম? ওয়াজিব। সাপোয়া মারোয়া পাহাড় যখন শাহি করেন হাজি সাহেব, কখন জোরে ছুটবে, কখন আস্তে ছুটবে? সবুজ লাইট আর হোয়াইট লাইট দেওয়া আছে না নাই? আছে। আম্মাজান হাজরা আলাইহিস সালাম সর্বপ্রথম ছুটেছিল। আম্মাজান হাজরা আলাইহিস সালাম, তিনি নবী না রসুল? নবীও না রসুলও না, তিনি একজন নবীর স্ত্রী, নবীর মা, ইসমাইল নবীর মা, ইব্রাহিম নবীর স্ত্রী। কথা সত্য না মিথ্যা? যেহেতু ক্যামেরা থাকে তো খুব সাবধানে কথা বলতে হয়, আবার কেটেলে কথা ছাড়বে। তাহলে নবীর স্ত্রী, নবীর মা, সেই নবী ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী আম্মাজান হাজরা আলাইহিসসালাম, তিনি বাচ্চার পানির জন্য সাপোয়া পাহাড়ে একবার ছুটছিল, একবার মারোয়া পাহাড়ে ছুটছিল, কখনো জোরে কখনো আস্তে। আচ্ছা বলে নবী রসুল হলে ওই পদ্ধতিটা পালন করা সুন্নাত হতো, কিন্তু আম্মাজান হাজরা তো নবী রসুল না, তিনি একজন আবেদি বান্দি, জাকেরা বান্দি, পীর মা আম্মাজান, তিনি ছোটাছুটি করেছে, ওই ছোটাছুটি করাটা পৃথিবীর হাজি সাহেবদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। তাই ওখান থেকে কেয়াস করে নিয়েছে, পীরের হুকুম মানা ওয়াজিব। তুমি যদি বলো ওয়াজিব পালন করিনি, তাহলে আম্মাজান হাজরা তিনি নবী রসুল কিছু না, তাহলে তার কথা শুনে তুমি কেন ছোটাছুটি করো? কটা দলিল লবা, বুঝলেন না? ওই জন্য আমরা যখন লুঙ্গি পরি, অন্তত প্রস্তাব রেখা জায়গা রেখে লুঙ্গি পরি, আর বেশি কিছু বলবো না। একটা নাচ শরীফ বলবো, আর একটা গজল বলবো, বলে নবীর পাঞ্জাতনের ছোট্ট একটা ঘটনা বলে সালাম কিয়াম করে দোয়া করো। রাজি আছেন তো ভাই? চট করে লাভে কটা ফুল তোলেন? তিনটে ফুল চট করে তোলো। হ্যাঁ, হলুদ দিয়েছো, সাদা দাও। হ্যাঁ, ব্যাস, মাশাল্লাহ। হাবে স্যার ফোন নাম্বার লিখে রাখিস, এগুলো কি সুতো? এগুলো দড়ি আছে না, তাহলে দড়িটার সঙ্গে বেঁধে দেয় ভালো করে, বাঁধলে তো হবে না, খুলে দেখাতে হবে। ভাই এটা কলম বিক্রি করতে গেলে কি চিল্লান চিল্লাতে হয়? এতগুলো মাল বিক্রি করে যে কম খাটনি ভাই, কথা বুঝছেন না? এসব দড়ি লাগে কেন সব? বলো না কি প্রশ্ন বাবা। হ্যাঁ, আমিরে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া পরে বলছি, বললেই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ছেলেরা মন উজাড় করে, যে যেমন বলবে পরকালে সে তেমন জাজবা পাবে। বললো ইয়া রাসূলুল্লাহ,
আরেকটু জোরে বললো ইয়া রাসূলুল্লাহ, বললো ইয়া রাসূলুল্লাহ, গোলাপ নিলাম। জীবনে প্রেম টেম করুনি নাকি? হ্যাঁ, লালটা দাও আর সাদাটা দাও, সাদাটা দাও, রজনী কত সাদা দাও, হ্যাঁ দাও, থাক অল্প কথা, ঠিক আছে, আর না বেশি না, ওই থাক দাও পাগল। এই কাকে বসিয়েছিস উপরে? কাকে বসি আগে তো আর বুঝতেই পারিনি, আমার দুটো খলি ভাজা বসেছে। আল্লাহ বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের শখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। তুমি চুপ করে আছো কেন? না মানে এত কারগিলে যুদ্ধ হচ্ছে আর আপনাকে কাছে ডেকে নিয়ে চুপ থাকলে হয়? হ্যাঁ বুঝলেন না, বল মেরে কুচে দেব। গোলাপ নিলাম, গাঁধা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের শখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বা বলো ইয়া রাসূলুল্লাহ, লাল ফুলকে পোষণ করি তুমি রাঙটি কোথায় পেলে, লাল ফুলকে পোষণ করি তুমি রাঙটি কোথায় পেলে, অহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। আরেকটু জোরে, আরেকটু জোরে, সাদা ফুলকে পোষণ করি তুমি রঙটি কোথায় পেলে, মোর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। তাই লাল সাদার দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বা বলো ইয়া রাসূলুল্লাহ, সবুজ পাতার পোষণ করি তুমি রঙটি কোথায় পেলে, সবুজ রঙকে পোষণ করি তুমি রঙটি কোথায় পেলে, জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে, হলুদ রঙকে পোষণ করি তুমি রঙটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। তাই লাল সাদা হলুদ সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ,
বলো ইয়া রাসূলুল্লাহ গলা পুনিলাম দাদা নিলাম নিলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগেতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ বা ইয়া রাসূলুল্লাহ নারা ইত্তিকবে ঠিক আছে তো বাবা কষ্ট পাননি তো কে কে ঘোমাচ্ছ এই দুজন খুব গল্প হচ্ছে না খুব গল্প হচ্ছে ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে সেই চাচার পাশে চাচা বিয়ে করেছো চাচা বিয়ে করেছে হ্যাঁ 65 বছর বয়স বিয়ে হয়েছে বিয়ে পড়ায় কে এই ওর ফোন নাম্বার দিও মাওলানা বিয়ে পড়ায় না আপনাদের এই থানাটার নাম কি উলুবেড়িয়া থানা গ্রামের নাম ভুলে গেছি ও হাওড়া জেলা উলুবেড়িয়া থানা জগদীশপুর নিবাসী মোহাম্মদ মফিজুল শেখের তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে হাতটাও হাত না দিয়ে বোঝা লাগে ঠিক আছে তাহলে ফির থেকে বলি ভুলে গেছি কি দেখি আবার হাওড়া জেলা উলুবেড়িয়া থানা জগদীশপুর নিবাসী মোহাম্মদ মফিজুল শেখের তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে 5001 টাকা দিয়ে নোহারের রেওয়াজে আপনার সহিত সুহ বিবাহ সহি করিয়া দিলাম তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলুন শরিয়াত মোতাবেক অনুযায়ী নিকাহ সাদি বিবাহ আল্লাহর রাস্তে কবুল করিলাম বিয়ে কে পড়ায় কি বলছে আবার কে বলে বিয়ে আল্লাহ পড়া হ্যাঁ না বিয়ে পড়ায় কে আমাদের যে ইমাম সাহেব ইমাম সাহেব কোথায় ও মসজিদে যিনি অস্কর ছিল তো ও উনি একটা মসজিদে সাহেব মসজিদে সাহেব ইমাম সাহেব দোয়া করেন না ইমাম সাহেব বিয়ে পড়ায় না ইমাম সাহেবের হাত তুলবে আল্লাহ নিম পাতা বেকা বেকা খেতে লাগে তে তো এদের দুজনার ভালোবাসা নবী ইউসুফ জুলাইখার মতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ভাই 12:25 হয়ে গেছে আজান দেওয়ার 5 মিনিট বাকি আছে 200 টাকা দাও কি ₹500 হোক 1000 টাকা হোক টাকা দাও 12:25 দাঁড়ানো যাবে না ও বিয়ে পড়েছে না দোয়া করিয়েছে ও দোয়া করিয়েছে কাজী সাহেব 26-27 খাতা নিয়ে এসে 70 জায়গা সই করিয়েছে ও কিন্তু বিয়ে পড়ায়নি বিয়ে পড়ায় কে উকিল বিয়ে পড়ায় কে আর আমাদের সমাজে উকিল হয় কে যে সেকেন্ডে 72 টাকার মিথ্যে কথা বলতে পারে পাক্কা চিটিংবাজ ফেরেববাজ গরু দালাল ছাগল ব্যাপারী তাকে উকিল করা হয় তবে এরকম ব্যক্তি উকিল করাবে না একটু ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার শিক্ষিত ছেলে হোক হাজি নামাজি পরহেজগার একটু জ্ঞানবান ছেলে যুবক তাকে উকিল বানাবে কথা বুঝতে পেরেছেন বাবা নাকি রাগ হচ্ছে তাহলে আপনাদের কাছে আর একটা নাচ শরীফ হবে না হবে না হবে হবার আগে একটু সালাম পড়ব আর গল্প করে আমার নবী পাকের আওলাদের একটু শান বলবো যাতে আল্লাহ কবুল করে কথা বুঝতে পেরেছেন একটু সালাম পড়ব আর দাঁড়িয়ে উঠে ওই নাথ শরীফটা পড়ব রাজি আছেন তো মাশাআল্লাহ ইয়া নবী সালাম সবাই ভিতরে আসো বাবা তোমরা তাবারক করেছো তো ও কি দুপা না চার পা দুপা ও বাট ফুলো না দিছি বাট ফুলো আছে ঠিক আছে খেলে গার গেলে সবে গায়ে রক্ত হবে চোখে জ্যোতি হবে ফ্রি ফায়ার কারা কারা খেলো বাবা ওই যে হাত তুলে যে কত বড় ইবলিস দেখতে পাচ্ছ ওর হাত তুলে দেখাচ্ছে আবার এই শোনো
যারা ফ্রি ফায়ার খেলছো বাবু একটু খেলা কমিয়ে দাও। তার মানে তোমাদের যা কন্ডিশন এরপরে আসছে অবস্থা ভালো না, হয়তো বিবাহ করবে, তোমার ভাই কিন্তু দেখাশোনা করবে, গল্পটা হয়তো খারাপ সেন্স লিখছেন, নেবেন না, ডট মাইন্ড। আমি যদি এই জায়গাটা না বলি আপনার সামনে অন্যকে বললে আপনি তাকে থাপ্পড় দিবেন যে আমাকে জ্ঞান দিবেন না। আপনি ফ্রি ফায়ার খেলছে খেলেন, কিন্তু আপনার স্ত্রী দেখাশোনা করবে আপনার পার্শ্ববর্তী কোনো একটা বন্ধু। কথা বুঝতে পারেননি? ওয়াকম্যান কিনে দেবেন আপনি কথা বলার জন্য, ওই ওয়াকম্যানে চুমু খাওয়াবে আপনার বন্ধুকে। বারবার করে বলছি, ছেলেরা যারা ফ্রি ফায়ার খেলছো ওদের চোখের কালো এখানে কালো দাগ পড়ে গেছে, মায়েদের যেমন একটা ঋতুবতী হয় এরকম চোখে কালো দাগ পড়ে গেছে, হ্যাঁ, মোবাইল ঘেটে ঘেটে, আবার দেখবেন গলাটা সরু হয়ে গেছে, পেটটা নাটা মল্লিকের মতো ঠেলে উঠেছে, সত্য না মিথ্যা? যেখানে কারেন্টের পোস্টার ভেঙে গেছে ওই পোস্টার ছবি দিয়ে ওখানে বসে পাসার আর বস্ত নেই, সব শক্ত হয়ে গেছে, মা দিয়েছে এতটা ভাত খায় এতটা, কেন ওরা দুর্বল হয়ে গেছে, প্রস্রাব লেগেছে সকাল পাঁচটায় প্রস্রাব করছে বেলা তিনটায়, কেন দুর্বল, যাবার ক্ষমতা নেই, পায়খানা ফিরছে সুন্দরভাবে এক ধাক্কায় পায়খানা হয় না, পায়খানা চিট হয়ে গেছে, মানে সেখানে চার পাঁচ রকম জিসিবি লাগাতে হয়। কথা বুঝতে পারছেন ভাই? বারবার করে বলছি, যারা ফ্রি ফায়ার পাবজি খেলছো বাবু ওরা তো নড়তে পারে না, লাইটে ঘুম হয় না, মোবাইলের অন্ধকার করে দিলে মোবাইলের সবুজ লাইট ওদের মুখে সব বর্ণ আকারে দাগ শুরু হয়ে গেছে। বাবা তোমার বগলে তো ইয়া বাড়া বাড়া চল, লেকিন সাফ করে নাই, ইতনা বাড়া বাড়া চল, চুলটা আমি একটু বাংলায় বলেছি, মনে হিন্দির সঙ্গে চুলটা বললে খারাপ লাগে বলে আমি বলছি ইতনা বাড়া বাড়া চুল হ্যাঁ, কথা বুঝতে পেরেছো? বলছি না কিছু 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 বাক্য ঘুরিয়ে বলছি, তাহলে বগলে যদি এত বড় বড় চুল থাকে শোকেশে, তাহলে আলমারি খুলে কেতনা বড়, আলমারি খুলে কেতনা বড় চুল, ছি 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 ছি, জাতির লজ্জা, উপরে ফগ আর ভালো পোশাক পরে আর সেন মারলে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যায় না, নাকের পশম এবং বগলের কেশ এবং অবাঞ্ছনীয় কেশ তিনটে সাপ পরিষ্কার করতে হয় নিম্ন সংখ্যা 15 দিন, ঊর্ধ্বের সংখ্যা 40 দিন, নিম্ন সংখ্যা 15 দিন পরিষ্কার সাপ করবে। কথা বুঝতে পারেন না ভাই? যেসব মহিলারা বাচ্চারা আছে যাদের হাতে মোবাইল আছে, চিন্তা করবেন না, এরা ভারত কবে স্বাধীন করে ফেলেছে, কবে স্বাধীন করে ফেলেছে, যারাই মোবাইল দিয়েছে ওই মেয়েটা যদি জাহান্নামে যায়, ওর বড় ভাই জাহান্নামে যাবে, ওর বাপ জাহান্নামে যাবে, ওর ভাই জাহান্নামে যাবে, এই ওর ছেলে জাহান্নামে যাবে, ওর স্বামী জাহান্নামে যাবে, মানে চারটে পুরুষ, বাপ ভাই স্বামী ছেলে চারটে পুরুষ জাহান্নামে যাবে। খুব সাবধান, মায়েরা কি অজনসিয়া শুনছে? প্রজেক্টর নেই তো কিভাবে শুনছে? ও মাইকের আওয়াজে শুনছে। আমার যেসব মায়েরা পর্দা পোশিদা থাকে আলহামদুলিল্লাহ তারা ভালো, অধিকাংশ মেয়েরা খারাপ পরিবারের, বেশি বেশিরভাগ খারাপ, আবার বেশি নামাজ পড়লে বলে ও নামাজি হয়েছে, বলে না বলে না, আবার যদি একটু পর্দা করা হয় রোজা রাখে বলে ও এই করে আবার বড় পর্দাশীল হয়েছে, মানে ও ফেরাউনের বড় সমন্দির ভাইরা ভাইয়ের মেজনুন্দর খালাতোমনের ভাই যে নাতির মেয়ে, ও কম ইবলিস না। বারবার বলছে ছেলেরা পাবজি খেলো না, শোনা ফ্রি ফায়ার খেলো না, ক্ষতি তোমাদের। আর এই যে তেরে হরিগতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেখর শান্তি মুসাফির দিলবার চুটকি রজনী, এই যে সব যা খাচ্ছ এগুলো খেলে সেক্স ক্ষতি হয়, এগুলো খাবে না। কথা বুঝতে পারছো বাবু? যৌন ক্ষতি হয়, কাটনো নিচে প্যান পাঞ্জাবি ইজের লুঙ্গি ঝুরিয়াকে হরমোজন শক্তি ক্ষতি হয়, এগুলো ছেলেটা করবেন না। পণ্য ভিডিও দেখে উত্তেজিত হবে তখন শিরা উপসরা, তখন ব্যবহার না করলে তখন ক্ষতির আশঙ্কা বেশি হবে, এগুলো করবেন না। বারবার করে বলছি, কুত্তার হাত নেই পা আছে, বাড়া বাড়া নখ আছে, তাই ওরা যৌন অঙ্গের দিকে ওরা জীব মুখ লাগাতে পারে, কিন্তু ইমানদার মুসলমানদের আল্লাহ হাত দিয়েছে, ওরা কুত্তার মতো কোয়ালিটি শিখে নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। এগুলো বলার পরিবেশ থাকা সত্ত্বেও মজবুরি অবস্থায় লাজবাব বলতে পারছি না। কথা বুঝতে পেরেছেন? বারবার করে বলছি, আপনি বিজ্ঞান স্বামী স্ত্রী দাম্পত্য জীবন রাজনৈতিক অরাজনৈতিক
আপনি যেটা চাবেন আমি 2 ঘন্টা 3 ঘন্টা আজকে তো একটা টপিকের বক্তব্য রেখেছি তো শুধু নবীর প্রশংসা বাড়িয়েছিলাম আগামী কালকে যদি ফের বক্তব্য আমার হাতে তুলে দেন এই বক্তব্য আবার সেটাই নিয়ে ফের 2.5 ঘন্টা চলবে কষ্ট হয় কিন্তু কষ্টটা ভুলে যায় কখন যখন আপনাদের মুখের হাসি পাই কথা বুঝতে পেরেছেন বারবার করে বলছে ছেলেরা এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কিন্তু তুমি চলে গেলে লোক গালাগালি দেবে এরকম কাজ করো না এরকম কাজ করো না আমরা ধরে নেন 60 বছর বাঁচব কয় বছর আনুমানিক 60 বছর এখন 60 বছরটাকে দুদিন ভাগ করলাম 30 বছর 30 বছর তাই না ইনায়ের বয়স কত 32 তাহলে 32 28 26 যাদের হয়ে গেছে অলরেডি একদিন চলে গেছে বাকি আছে কয়দিন একদিন বলেন একদিন চলে গেছে আর একদিন বাকি আছে আপনাকে যেতে হবে আর কি নিয়ে যাবা এটাই ভাবতে হবে আজকে ছেলেদের উদ্যোগ ভালোবাসা সাজানো পরিষেবা দেখে অনেকটা ভালো লাগছে আল্লাহ এদেরকে যেন আল্লাহ কুদরতি হাত দিয়ে জান্নাতের ভিতরে একটা জান্নাতি মনোরম ঘর বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন আরেকটা সকলে বলি আল্লাহুম্মা আরেকটা সকলে বলি আল্লাহুম্মা আমিন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল হলো বলেছিলাম না গজল হলো বলেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ বল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া এতটুকু বলো বল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বল নবীর রহমাতুল্লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ সাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রয় সাফায়াত করিও তুমি মোদের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বল নবীর বাহ মাহালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায় শীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায় তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া নল নবীর মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায় ডান দিকের দুধ খাইলেন নবী বলছেন মা এ হালিমা বাম দিকের দুধ খায় নাই নবী আর এক ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বল নবীর কষ্ট হয়েছে নাকি হ্যাঁ ছেলেরা খুশি তো তোমাদের বালতির কাউন্টার অনেক বড় আমার দুধের মোটা একটুকুনি ভাই দিয়ে ভর্তি করতে পারবো না কথা বুঝতে পেরেছেন হ্যাঁ তবু আপনাদের আশা ভরসা যদি আল্লাহ চায় একটা জায়গায় পৌঁছে দেবেন সেটা হয়েছে সালাম পড়ি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম Ya Habib Salam Jibril Dil Aaj Awaaj Khule Da Asma Nir Doar Eshe দিগের সারদার করিবে আল্লাহ পাখের দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব বা সালাওয়াত আমরা যে
আপনার দেওয়ানা ও নবী আপনি যে আমাদের নাজাতের নিশানা সুবহানাল্লাহ কবে যাব মদিনা পাঠালাম সালামের নজরানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সকলের বসে পড়ি ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا صلى الله عليه وسلم أن الفاطمة سيدة النساء من أهل الجنة جنة মহিলাদের সর্দারিনী কে মা ফাতেমা যুবকদের সর্দার কে হবে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যত মুক্তবতী ব্যক্তি যাবে তাদের সর্দার হবে সিদ্দিকে আবু বকর আর আল্লাহর নবী হলো আনা সাইয়্যিদু উলদি আদম আমাল কিয়ামা কিয়ামতের দিন সকলের সর্দার রসুল বলেছেন আনা বুয়িস্তু মুআল্লিমান তামাম পৃথিবীতে যত নবী রসুল পৃথিবীতে যত উম্মত আল্লাহ দিয়েছেন দিয়েছে এরপরে আসবে প্রত্যেকের শিক্ষক প্রত্যেকের রাহবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ আমার নবী ছাড়া পৃথিবীর কোন নবীরাও নাজাত পাবে না নবী মুসা যেদিন নাজাত পাবে না আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি ধর্মের কথা বলেছিলাম আল্লাহ বলল তোমার উম্মতকে ডাকো উম্মত আসবে আল্লাহ নবী মুসা যে ধর্মের কথা বলতো তাহলে আমরা কি আর বাঁধরামো করতাম একদম আল্লাহর সামনে মিথ্যা কথা বলবো ওনার উম্মতেরা নবী মুসা কাঁদতে কাঁদতে নিচে নেমে চলে আসবে আল্লাহ কি হবে আল্লাহ বলছে তুমি যদি ধর্ম প্রচার করেই থাকো প্রমাণ নিয়ে এসো নবী মুসা আলাইহি সালাম প্রমাণ যখন খোঁজে খোঁজে না পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে থাকবে নবীর কাছে গিয়ে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ আমি ধর্ম প্রচার করেছিলাম না করেছিলাম না রাসূল বলছে হ্যাঁ তোমার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহ বলছে প্রমাণ নিয়ে এসার আমার উম্মতেরা বলছে নাকি ধর্ম প্রচার করিনি আমার রাসূল সেজদা থেকে মাথা তুলে নবী মুসা আলাইহি সালামের হাত ধরে আল্লাহর দরবারে এসে বললেন আল্লাহ নবী মুসা আলাইহি সালাম কলেমা শরীফ পড়িয়েছিল এর প্রমাণ আপনি চাইছিলেন আল্লাহ বললেন হ্যাঁ এর প্রমাণ তাই মুহাম্মদ আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাম ব্যাপারটা কি তুমি যখন এসেছো 560 বছর পূর্বে নবী মুসা মারা গেছে ক বছর 560 বছর কে বলছে 560 বছর আগে তোমার আসার আগে মারা গেছে তা উনি কলেমা শরীফ প্রচার করে যে তুমি কি জানলে বলছে আল্লাহ একটা সাক্ষী দিল দুটো সাক্ষী দিল তো বলছে দুটো দিলে আরো ভালো হয় বলে নবী মুসা আলাইহি সালাম কলেমা শরীফ পড়িয়ে ধর্ম প্রচার করেছে কিনা এটা আপনি আমাকে বলিয়ে সাক্ষী বানিয়েছেন আর আপনি নিজেই প্রথম সাক্ষী ছিলেন বলে সুবহানাল্লাহ নবী মুসা আলাইহি সালাম আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে আল্লাহকে শুকরিয়া করবে আমার হাবিব বলবে দেখো পৃথিবীর কবিরা জান্নাতে তোমার জন্য আল্লাহ একটা পেঁচ মারবে আটকে যাবে আমি মুহাম্মদ সাল্লাম ওখানে গিয়ে পেঁচটা খুলে দেব প্রমাণ হয়ে যাবে আমি মুহাম্মদ শাফাতকারী যিনি বলেন যারা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের এগনেস্টে যারা আঙুল তুলেছে হাত উঁচু করেছে মতানৈক্য তৈরি করেছে এদের বিরুদ্ধে যারা সমালোচনা তৈরি করেছে
আল্লাহর নবী বলেছে জীবনেরা নাজাত পাবে না, হুজুর বলেছেন জান্নাতে সবাই যাবে জান্নাত শুকরিয়া আদায় করবে না, তিনজন ব্যক্তি জান্নাতে না গেলে জান্নাত আল্লাহর আলহামদুলিল্লাহ বলবে না বলবে না। তার ভিতরে হযরতে মাওলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে ওই জান্নাত আল্লাহ শুকরিয়া আদায় করবে না, বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বলছি রসুল হলেন ইলমে শহর আর আলী হুজুর হলেন ইলমে শহরের। নবী পাকের কাছে কাছে একবার দেখা করতে আসলা, গেটম্যান কাছে একবার, নবীর কাছে একবার, চলে যাওয়ার সময় গেটম্যানের কাছে আর একবার, হলো কবার দুবার, নবীর কাছে হলো কবার একবার। আমার আল্লাহর নবী তাকে ইজ্জত বাড়াইছে বাড়ায়নি? বাড়াইছে, বাড়িয়েছে। কেউ যদি সেই ইজ্জতটাকে ছোট করে কমিয়ে দেয় আল্লাহ তাকে একেবারে জীবনের মতো ছোট করে দেবে। ওই জন্য অনেক কথা বলেছি, বিষয়টা ছিল আজকের নবী সম্পর্কে, বুঝেন না? যদি এটা একটু মহরম হতো বিষয়টা হতো সুন্দরভাবে আবেগ ধরে বহুত কঠিন তত্ত্ব দিয়ে অনেক কিছু বলা যেত, বুঝেন না? যতটুকু বলেছি ভাষা ত্রুটি লফ্স একটু যদি বলে থাকি আল্লাহ হাবিব নামের কদমের খাতিরে যেন আমাদেরকে মাফ করে দেয়, বলেন আমিন। আর যারা ছেলেরাই মাহফিলকে কায়েম করেছেন কষ্ট মেহনতি ছোটাছুটি দৌড়াদৌড়ি খোঁজ খবর খবর নেওয়া, আল্লাহ এরা সংসারে অনেক হয়তো খাবার সময় পায়নি ঘুমানোর সময় পায়নি ছোটাছুটি করেছে কষ্ট মেহনতি টেনশন হয়েছে মুসিবত হয়েছে তবু আপনার এই কাজে তারা আগিয়ে ছিল, আল্লাহ তাদেরকে তাদের পরিবার বাড়িকে সকলকে কবুল করে নিও, বলুন আমিন। মায়েরা যারা পর্দার আঙ্গিনা শুনছেন আল্লাহ তাদেরকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন, আর একটু সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাবারক কিভাবে দেবে? ওহো পার্সেল করা আছে তো, পার্সেল। ওহো বাবু তোমরা দাঁড়িয়ে আছো, ওরা কমিটি ছিল নাকি? ওহো তোমরা সেই নিয়ে আসবে না খানায়? ওই তাবারক কোথায় রাখা আছে? ওখানে রাখা আছে, নিয়ে চলে এসো বাবু, নিয়ে চলে এসো, নিয়ে চলে এসো, নিয়ে চলে এসো। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ও আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্যান্ডেলটা কার বাবু? মাইকলা বাবু সব আপনার নাকি? ও এই মাইক আগামী বছর জন্য রাখার চেষ্টা করবে, এই মাইকটা ভালো সাউন্ড আছে নাকি? সাউন্ডটা ভালো আছে। হ্যাঁ প্রত্যেকের প্রত্যেকের রুজি রুটি আছে তো বাবা, প্রত্যেকের রুজি রুটি আছে না? আমি যদি কিছু বলতাম ভাই ভালো না ভালো না ভালো না, এটা শিক্ষিত মানুষের ভাষা তাই না? কিছু প্রয়োজন হলে বলতে হয়, বললে দু মিনিট পাঁচ মিনিট একটু ঠিকঠাক করলে আমাদের যেটা প্রয়োজন, আমাদের 10 মিনিট ব্যাপার না তো, ঘন্টা কি ঘন্টা ঠিক হয়ে যায়। আপনারা কষ্ট পাননি তো? হ্যাঁ প্রত্যেকের রোজ রোজ আছে, ওই জন্য হঠাৎ করে কাউকে কিছু খারাপ বলবেন, আপনার চাহিদা চাইবেন তিনি দেবে, চাহিদা চাইবেন, বাবুর্চি থাকবে, দু পিস চান দু পিস দেবে, তিন পিস চান দেবেন, হয়তো দু মিনিট দেরি হচ্ছে আসতে, দেবে আপনাকে তাই না? ধৈর্য দেবে, যাক মাশাআল্লাহ এসে দোয়া করে দেই বাবা, দোয়া করে দেই। হ্যাঁ ভাইয়ের একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন? আমির ফরজে নামাজ পড়বে, আমিরে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া বারহাক, তিনি আল্লাহ নবীর সাহাবি, তার বিরুদ্ধে আঙুল তোলা যাবে না। ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহি, বসিরাত আল্লামা রুহুলামি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে কেউ যদি কাফের বলে সে নিজে কাফের হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুলেছি আপনার দরবারে দুখানি হাত, কবুল করে নাও আমাদের সকলের মোনাজাত। আল্লাহ দরুদ শরীফ কলেমা শরীফ তওবা শরীফ পাঠ করেছি, আল্লাহ সালামে কিয়াম পাঠ করেছি, নবীর প্রশংসা ঘন্টা কি ঘন্টা পেরায় 3 ঘন্টার ভিতরে আমরা বলেছি, আল্লাহ পীর মাশায়েকের প্রশংসা করেছি, সংক্ষেপে আওলাদে রসুল রসুলের পাঞ্জতনের কিছু কথা বলেছি,
সম্মুখে নি কঠিন রাতে দুখানি করে হাত তুলেছি আল্লাহ খাস করে মেহরবানি করে আমাদের হাত তোলা আর পূর্ব পর্যন্ত যত রকমের গোনা শিরক বেদাতি কুফরি জানা অজানা স্বেচ্ছানা নেচ্ছা জীবনের গোনাকে মাফ করে দাও আল্লাহ সাহাবটুকু বিশ্ব নবী দরবারে পৌঁছে দিন সাহাবা তাবিন নবী সিদ্দিকিন সোহাদা সালিকিন দরবারে পৌঁছে দিন জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লা দিকে দরবারে পৌঁছে দিন বড় পিসার আমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন মোজাদে দাল পিসানি হুজরে দরবারে পৌঁছে যাও পঞ্জাতনে খাতুনে জান্নাত মা ফাতেমা হাসান হোসেন হুমা শেরে খোদা আলী হুজরে দরবারে পৌঁছেছি খাস করে মেহরবানি করে আল্লাহ রাহাত তুলেছি আমাদের জীবনের যত গোনা আছে সমগোনাগুলিকে আপনি মাফ করে দাও আল্লাহ আমা মাফ করে দিয়ে শিরক বিদাতি কুফরি জানা অজানা রাতের অন্ধকারে দিনের উজালায় সমগোনাকে ক্ষমা করে দাও ফুরফুরা শরীফে মোসাদ্দি জামান তানার কলিজার টুকরা দরবারে পৌঁছে দাও তানার রুহ পাকে পৌঁছে দাও আল আওলাদ বিবি সাহাবা গান্ধীকে দরবারে পৌঁছে দাও রব্বুল আলামিন এ এলাকা যত কবরবাসী আছে প্রত্যেকের কবরে সোয়াখানা পৌঁছে দিন আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মাতৃ পিতৃ শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধবী প্রত্যেকের দরবারে সোয়াখানা